الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد باب قول الله تعالى ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول رأيت المنافقين يصدون عنك صدودا فكيف إذا أصابتهم مصيبة بما قدمت أيديهم ثم جاءوك يحلفون بالله إن أردنا إلا إحسانا وتوفيقا وقوله وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون وقوله ولا تفسدوا في الأرض بعد إصلاحها وادعوه خوفا وطمعا إن رحمة الله قريب من المحسنين وقوله أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون وعن عبد الله بن عمرو رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به قال النووي حديث صحيح رويناه في كتاب الحجة بإسناد صحيح وقال الشعبي كان بين رجل من المنافقين ورجل من اليهود خصومة فقال اليهود نتحاكم إلى محمد صلى الله عليه وسلم لأنه عرف أنه لا يأخذ الرشوة وقال المنافق نتحاكم إلى اليهود لعلمه أنهم يأخذون الرشوة فاتفق على أن يأتي كاهنا في جهينة فيتحاكم إليه فنزلت ألم تر إلى الذين يزعمون الآية وقيل نزلت في رجلين اختصما فقال أحدهما نترافع إلى النبي صلى الله عليه وسلم وقال الآخر إلى كعب بن الأشرف ثم ترافع إلى عمر فذكر له أحدهما القصة فقال الذي لم يرضى برسول الله صلى الله عليه وسلم أكذلك قال نعم فضربه بالسيف فقتله মহান আল্লাহর সমস্ত প্রশংসা দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আজকের বিষয়বস্তু হচ্ছে আল্লাহ ছাড়া অন্যের বিধান মেনে চলা সম্পর্কে অর্থাৎ মানুষের তৈরি করা বিধান আইন কানুন আল্লাহর বিধানকে বাদ দিয়ে মেনে নেওয়া বা তার বাস্তবায়ন করা তা দিয়ে বিচার করা তা দিয়ে দেশ পরিচালনা করা তা দিয়ে কোনো সালিসের মীমাংসা করা ইত্যাদির হুকুম সম্পর্কে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আর আজকের মুসলিম বিশ্বের সবচেয়ে বড় সমস্যা কেন এটি অমুসলিম দেশের কথা বলবো না তারা তো অমুসলিম সুতরাং তাদের যেখানে কালেমা ইলা ইলাহা ইল্লাল্লাহর সাথেই তারা কুফরি করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ শাহাদাতের সাথে কুফরি করেছে যেখানে আল কোরআনুল কারীমকে আল্লাহ নাযিলকৃত কিতাব বলে তারা বিশ্বাসই করে না তারা পরকালে বিশ্বাসই করে না সুতরাং সেখান থেকে শেষ কাফেরদের ব্যাপারটি কিন্তু মুসিবত হচ্ছে ওই মুসলিমদের ক্ষেত্রে যারা দাবি করে যে তারা কালেমা ইলা ইলাহা ইল্লাল্লাহ পড়া কালেমা গো মুসলমান কালেমা ইলা ইলাহা ইল্লাল্লাহ পড়া মুসলমান যারা দাবি করে যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাসূলুল্লাহ মনে করে যারা মনে করে যে পরকালে বিশ্বাসী যারা মনে করে যে ভালো মন্দ তকদিরে বিশ্বাসী যারা মনে করে যে আমরা কিতাবের প্রতি বিশ্বাসী কোরআনের প্রতি বিশ্বাসী যারা মনে করে যে আমরা নামাজে বিশ্বাসী কিন্তু তার মহান আল্লাহ রাব্বুল আলমিনের নাজলকৃত বিধান দিয়ে ফয়সালা না করে মানব রচিত বিধান দিয়ে ফয়সালা করে মানুষরা নিজেরাই সংবিধান তৈরি করে এক শ্রেণীর লোকেরা সংবিধান তৈরি করে আর এক শ্রেণীর লোকেরা সংবিধানের বাস্তবায়ন করে আর এক শ্রেণীর লোকেরা সেই সংবিধানকে মেনে নেয় সমাজে এই তিন শ্রেণীর লোক আছে না
এক শ্রেণীর লোক যারা আইন কানুন নিজেরা তৈরি করেছে, সংবিধান রচনা করেছে, আর এক শ্রেণীর লোকেরা যারা আগের সংবিধান যা আছে তা নিয়ে তারা পার্লামেন্টে পৌঁছার পরে মানুষের তৈরি করা সংবিধান দিয়ে বিচার করছে, অথবা আদালতের জজ হওয়ার পরে ব্যারিস্টার হওয়ার পরে তারা আগের যে সংবিধানগুলি তৈরি করা আছে, আইন কানুন তৈরি করা রয়েছে মানুষের, কোরআনের নয়, আল্লাহ নাজিল কি নয়, সেগুলি কি করছে, সেগুলি দিয়ে তারা ফায়সালা করছে। যারা দেশের পার্লামেন্টের সদস্য অথবা যারা কোর্টের আদালতের ব্যারিস্টার জজ উকিল, এবং তৃতীয় শ্রেণীর লোক হচ্ছে যারা জনসাধারণ, সেসব কোর্টে যাচ্ছে, সে দেশে বসবাস করছে, আর সে দেশের সংবিধানকে, সে দেশের বিচার আদালতকে শিরনত করে মেনে নিচ্ছে। বুঝতে পারছেন তো না, বর্তমান পরিস্থিতি তাই নয় কি? হ্যাঁ, নিজের দেশের প্রেক্ষাপটে দেখুন, সারা মুসলিম বিশ্বের প্রেক্ষাপটে দেখুন, একটি এই সৌদি আরবকে বাদ দিয়ে এখানে কালমা ইলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ যেমন পতাকাতেও রয়েছে, তেমন তাদের আকীদাতেও রয়েছে, তেমন তাদের আদালতেও রয়েছে, তেমন তাদের রাষ্ট্র পরিচালনাতেও রয়েছে। তাদের সংবিধান হচ্ছে আল কোরআনুল কারীম, যা আল্লাহ নাজিলকৃত বিধান। পক্ষান্তরে মুসলিম বিশ্বের সবচাইতে বড় মুসিবত হচ্ছে আজকে যে তারা মুসলিম হওয়া সত্ত্বেও, তারা নামাজের বিশ্বাসী হওয়া সত্ত্বেও, তারা পরকালে বিশ্বাসের দাবি করা সত্ত্বেও, জানি না অন্তরের কথা, কিন্তু আমরা বাহ্যিক তাই বলবো যে তারা যখন জাতিতে মুসলমান তখন তারা এসবে বিশ্বাসী হওয়া সত্ত্বেও তারা পশ্চিমা বিধান, কাফের দেশের বিধান, বা রাশিয়ার কমিউনিজমের বিধান, বা চীনের তৈরি করা বিধান, জাপানের তৈরি করা বিধান, এক কথায় কাফেরদের তৈরি করা সংবিধান নিয়ে এসে কাফেরদের তৈরি করা মানবরচিত আইনকে তারা কি করে, বাস্তবায়িত করে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, আদালত পরিচালনার ক্ষেত্রে, আদালতের বিচার করার ক্ষেত্রে। এর সাথে আরো লাগিয়ে নেন, যদি এই পর্যায়ে নাও হয়, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নাও হয় বা আদালতের পর্যায়ে না, এগুলো তো আছেই, তার চাইতে ছোট ধরনের গ্রাম্য আমাদের বিচার সালিস দেখেছেন, গ্রাম্য বিচার সালিস, গ্রাম্য বিচার সালিস গুলিতেও অধিকাংশ ক্ষেত্রে মানুষের মন গড়া কি আইন কানুন দিয়ে মীমাংসা করা হয়, যাকে সামাজিক বিচার বলে। কি বলে? এটি হচ্ছে সামাজিক বিচার বা সালিস, যেখানে যেসব দেশে মুসলিম অমুসলিম বাস করে সেখানে বিচার সালিসে কাফেরকেও ডাকা হয়, মুসলিমকেও ডাকা হয়। বিচারে যারা মীমাংসা করার জন্য, যারা বৈঠক করার জন্য যায়, গোপনে বৈঠক করে না, যে আমরা এই মীমাংসা সম্পর্কে চিন্তা করে আছি, তাতে যদি তিনজন মুসলমান থাকে বা দুজন মুসলমান, তো তিনজন কাফের, দুজন কাফের আছে। এবং এইসব মীমাংসায় সবকিছু দিয়ে ফয়সালা করা হয় কোরআন এবং হাদিস বাদ দিয়ে। বাড়িয়ে কথা বলছি, কোন বিচার সালিসে থেকেছেন, থেকেছেন না? জোরে বলে, শুধু মাথা ঝুঁকলে দেখতে হবে লোকেরা, বিচার সালিসে তাই হয়। আজকে থেকে প্রায় অনেকদিন আগের কথা বলছি, হয়তো সেটা ছিল 86-87 দিকে, একটি সালিস ছিল জেনার সালিস। তো যারা দুর্বল পক্ষ তারা বিরাট মাদ্রাসা, সেখানে সেখানকার আমি শিক্ষক ছিলাম 87, তো বেশ কিছু শিক্ষক তার মধ্যে আমি গেলাম, যে আলেমরা গেলে কমপক্ষে কোরআন এবং হাদিসের কথা যখন বলবে তো আমাদের জুলম হবে না, দুর্বল পক্ষ ভাবল, জেনার ব্যাপারটা ছিল। সেখানে যাওয়ার পরে গ্রামের মন্ডল, মন্ডল মাতাপুর যাদেরকে বলা হয়, আছে না মন্ডলি, এই ইংরেজদের যুগের মন্ডলি, সর্দার আর চেয়ারম্যান মেম্বার যেগুলি, হ্যাঁ, এরা এদের মধ্যে কিছু ফেরাউন বলে উঠল যে আমরা সামাজিক বিচার করব, সামাজিক সালিস করব, এখানে আলেমুল মাদেরকে নিয়ে এসে বিরক্ত করে লাভ কি, দেখছে কত সম্মান আলেমদের, কত রাতে আমরা বিচার সারবো না সারবো, এই আলেমদেরকে বসিয়ে রেখে, হুজুরদেরকে বসিয়ে রেখে কষ্ট দিয়ে লাভ কি, বুঝতে পারছেন? হ্যাঁ, কি ফেরাবনি, মানে আলেমদের বিচার দিয়ে হবে না কাজ, কোরআন এবং হাদিসের বিচার দিয়ে হবে না, আমরা তাগুতরা বিচার করব, আমরা বিচার করব। ভাষাটা কত সুন্দর, আলেমদেরকে কষ্ট দিয়ে লাভ নাই, হুজুর আপনার চলে যান, এইসব বিচার কখন শেষ হয় না হয় এইসব ঝামেলার ব্যাপার, আপনারা নেক মানুষ, পবিত্র মানুষ, নেক মানুষ কে সমাজে থাকতে হবে না,
নেক মানুষকে রাষ্ট্রনীতিতে থাকতে হবে না, নেক মানুষকে আদালতে যেতে হবে না, বিচারপতি হইতে হবে না। যত লম্পট, যত ঘুষখোর আর যত জালেম, যত বদমাইশ, তাদেরকে বিচারপতি, ব্যারিস্টার হইতে হবে, তাদেরকে হাকিম, জজ হইতে হবে, তাদেরকে রাষ্ট্রনেতা হইতে হবে, তাদেরকে পার্লামেন্টের মেম্বার হইতে হবে, তাদেরকে সমাজের চেয়ারম্যান, মেম্বার, মন্ডল, মাতাপুর হইতে হবে, সরদার হইতে হবে, তারা বিচার করবে। বুঝলেন এই কথার তফসির? আপনার এইসব নেক মানুষ, আলেম উলামা মানুষ আপনারা কেন এখানে থাকবেন? এগুলো আপনারা যান আর এই বিচার সমাজের লোকেরা দেখবে, সমাজের লোকেরা দেখবে। যারা জাহেল, যাদের কাছে কোরআনের জ্ঞান নেই, যাদের কাছে হাদিসের জ্ঞান নেই, এবং না কোরআনের বিচার চায় না হাদিসের বিচার চায় তারা। চোখের দেখা ঘটনা বলছি। আর অহরহ ছোটকাল থেকে গ্রামে গ্রাম্য বিচার সালিশ তো দেখতে থেকেছি, যেখানে সবকিছু দিয়ে বিচার হয় কোরআন এবং হাদিস বাদ দিয়ে। একটি জেনার ঘটনা ঘটল, পুরুষ হচ্ছে পয়সাওয়ালা। আর একটি ঘটনার কথা বলছি, পুরুষ হচ্ছে জানি হচ্ছে পয়সাওয়ালা, সর্দার, গ্রামের নেতা। তাকে জরিমানা করা হলো, ফাইন করা হলো 15,000 টাকা। এটা শুধু দেখানো, শো করার জন্য, মানে বিচার করা হলো, বাস্তবে সে দিল না। কারণ সে ক্ষমতাশালী লোক, সে পরে যদি না দেয় তার কাছ থেকে আদায় করবে কে? কেন আরো যেগুলো নেতৃস্থানীয় ব্যক্তি যারা আদায় করার মতো ক্ষমতা রাখে তারা তার বন্ধু, গ্রামের বন্ধু, তাদের সাথে খাতির আছে। সুতরাং দেখাবার জন্য ফয়সালা করে দেওয়া হলো যে সে অন্যায় করেছে, সুতরাং তাকে 15,000 টাকা ফাইন করা হলো। আর মহিলা ছিল গরিব ঘরে, গরিব পরিবারে, তাই কি করা হলো, মহিলার চুল কাটা হইল, নেড়া করে দেওয়া হলো মহিলাকে, মহিলাকে মাথায় আর মুখমণ্ডলে কালি লাগানো হইল, আর মহিলাকে গ্রামে গ্রামে ঢোল বাজিয়ে ঘোরানো হইল। আমার বয়স তখন 12-13 বছর বলছি, চোখে দেখা ঘটনা। কারা করেছে? হিন্দুরা, ইহুদি, খ্রিস্টানরা এই বিচার করেছে, এই বিচার এক শ্রেণী মুসলমানরা করেছে। তাদের সম্পর্কে আজ শুনবেন শরীয়তের বিধান। শরীয়তে আছে এই বিধান যে মুখে কালি দেওয়া, হ্যাঁ, মাথায় কালি দেওয়া আর গ্রামে গ্রামে ঘোরানো, বড় ইহুদিরা করতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আসলেন তখন দেখলেন যে এইরকমই বিচার দেখি, একবার এইরকমই ঘটনা রয়েছে হাদিসটিতে, যে কেউ যদি শরীফ ভদ্রলোক, পয়সা সম্ভ্রান্ত লোক যদি কেউ কি করত, চুরি করত, তাহলে তার হাত কাটা হতো না। ইহুদিরা, ইহুদিরাই বিচার করত। সম্ভ্রান্ত লোক যদি জেনা করতো তাহলে তাকে শাস্তি দেওয়া হতো না, জেনার হাত লাগানো হতো না, তাহলে তাকে আর্থিক ফাইন করা হতো, জরিমানা লাগানো হতো, তার মান সম্মান বেঁচে গেল টাকা দিয়ে। আর যদি গরিব চুরি করতো তাহলে তার হাত কেটে দিত। গরিব মানুষ যদি জেনা করতো তাহলে এই চুলকালি লাগানো হইতো, আর গ্রামে গ্রামে গাধার পিঠে চড়ানো হইতো। এই কথাটি আছে, আমাদের দেশে তো গাধা কম, সেজন্য ওই ঘটনাটা যে বিচারটি দেখেছিলাম, ছোট বয়সে গাধাতে চড়াইতে দেখিনি, কিন্তু গ্রামে গ্রামে ঘুরেছে, হিন্দু মুসলিম সব গ্রাম ঘুরে ঘুরে লোকজনকে জানানো হয়েছে কি হয়েছে কি হয়েছে, লোকেরা জিজ্ঞাসা কি হয়েছে কি হয়েছে, এই মহিলা জানা করেছে। হ্যাঁ, এ হচ্ছে সামাজিক বিচার। ইহুদিরা এইরকমই মদিনায় বিচার করতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পূর্বে, যে গরিব মানুষ জেনা করলে মাথার চুল কেটে নেওয়া হইত, তারপরে চুনকালি লাগানো হইতো মুখে মাথায়, আর তারপরে উল্টো করে গাধায় সওয়ার করা হইতো। বুঝতে পারলেন? উল্টো করে গাধায় সওয়ার করা, উল্টো করে বসানো, বুঝতে পারছেন? যেভাবে বসে গাধায় তার উল্টো করে পেছন দিকে মুখ করে, আর তারপরে মদিনার গলিতে গলিতে কি করা হতো, ঘোরানো হতো। এটি হচ্ছে সাজা গরিব লোকের। আজ পর্যন্ত 1400 বছর চলে গেছে ইহুদিদের এই তাগুতি বিচারের উপর, আজকেও এক শ্রেণী মুসলিমরা এরকম সামাজিক বিচার করছে। গরিবদের জন্য বিচার আলাদা, পয়সাওয়ালাদের বিচার আলাদা। আজকের বিষয়বস্তুটি হচ্ছে সেই বিষয়বস্তু, রাষ্ট্রনীতিতে নিয়ে নেন আর বিচার নীতিতে নিয়ে নেন আর সামাজিক বিচারে নিয়ে নেন। যে কোনো ক্ষেত্রে আল্লাহর নাজিলকৃত বিধান ছাড়া মানুষের তৈরি করা আইন কানুন দিয়ে বিচার করা, দেশ পরিচালনা করা, সালিশ করা, এর হুকুম কি, এ সম্পর্কে বেশ কয়েকটি আয়াত উল্লেখ করেছেন লেখক রহমতুল্লাহ আলী। বলছেন, বাবু কাউলিল্লাহি তাআলা, আজকের অধ্যায় হচ্ছে মহান আল্লাহর এই বাণী সম্পর্কে
যাদের সম্পর্কে আল্লাহ কি বলেছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইক ওমা উনজিলা মিন ক্বাবলিক, হে নবী আপনি কি দেখেছেন? ইলাল্লাযীনা ইয়াজউমুনা, ওই সব লোকদেরকে যাদের ধারণা, যাদের ধারণা কি, আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইক, যে তারা বিশ্বাসী আপনার প্রতি নাজিল করা কিতাবের উপর। আজকের সারা মুসলিম বিশ্বের নেতা থেকে শুরু করে প্রজা পর্যন্ত সবার এইরকমই ধারণা কিনা যে আমরা মুসলমান, কোরআনকে ভালোবাসি, কোরআনে বিশ্বাসী, ধারণা কিনা বলেন? সেম কথা, এই কথাই বলা হয়েছে মুনাফিকদের সম্পর্কে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মুনাফিকদের সম্পর্কে বলা হয়েছে। আর এই রকম গুণ কিয়ামত পর্যন্ত যে কোনো জাতিতে থাকবে। আল্লাযীনা ইয়াজউমুনা, তাদেরকে দেখেছেন কি আপনি, যাদের ধারণা যে আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা, আপনার উপর যে কিতাব নাযিল হয়েছে তার প্রতি তারা বিশ্বাস রাখে। ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, আপনার পূর্বে যে কিতাবগুলি নাযিল হয়েছে তার প্রতিও তারা বিশ্বাস রাখে, এও তাদের দাবি। তাদের দাবি যে আমরা তাওরাত বিশ্বাস করি, যে আল্লাহ নাযিল করেছেন মূসা আলাইহিস সালামের উপর, আমরা বিশ্বাস করি ইনজিল নাযিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের উপর, আমরা বিশ্বাস করি যে যাবুর নাযিল করেছিলেন দাউদ আলাইহিস সালামের উপর, এইভাবে তাদের ধারণা। কিন্তু আসলে কি ব্যাপারটি সত্যি বিশ্বাস আছে? যে বিশ্বাস আল্লাহ চান সেই বিশ্বাস আছে, না তাদের ধারণা মাত্র বা তাদের দাবি মাত্র? আর তাদের আচরণ কি, এই ঈমানের দাবির সাথে তাদের আচরণ হচ্ছে ইউরিদুনা ইয়াতাহাকামু ইলা তাগুত, তারা তাগুতের কাছ থেকে বিচার নিতে চায়। তাদের ফয়সালা, বিচার ফয়সালা কার কাছ থেকে নিতে চায়? ইলা তাগুত, তাগুতের কাছে তারা বিচার নিয়ে যেতে চায় এবং তাগুতের কাছ থেকে তারা ফয়সালা চায় যে আমাদের সমাধান দেন। তাগুত কে বলে? তাগুত কাকে বলে তাহলে জানতে হয়, তাই না? তাগুতের সংজ্ঞা কি বলেছি? একবার না বহুবার বলা হয়েছে, কে সংক্ষেপে এবং পূর্ণাঙ্গ পারফেক্ট সংজ্ঞা বলতে পারে তাগুতের, হাতুটা বেশি যে বলুন, তাগুত কাকে বলে? বলেন, হ্যাঁ মানব হচ্ছে বিধান শুধু একটা হইল, হ্যাঁ আল্লাহ বিরুদ্ধে যারা চলে, হ্যাঁ হ্যাঁ অন্যের ফয়সালাকে মেনে নেয়, একটি হইলো ভাষার পার্থক্য। যেমন ব্যাস একটা হলো, একটা হলো তিন যে মূলনীতি, একটি কিতাব আছে উসুলে সালাসা আছে তো, ওর শেষ চ্যাপ্টারটা পড়ব, দেখেন আকিদায় আমরা কত দুর্বল এখন। আকিদা শিখে শিখে কারো পাঁচ বছর ছয় বছর হয়ে যাচ্ছে সামনে সামনে, তারপর আমরা আকিদা কত দুর্বল যে পারফেক্ট এখনো তাগুত বলতে পারছি না। এটা আমাদের দেশীয় কথা যে আল মানব রচিত বিধান মানলে তাগুত হল, এটি একটি, পাঁচটি তাগুতের একটি তাগুত হচ্ছে। এটি একটি বাধাদানকারী, হ্যাঁ এক নম্বর তাগুত হচ্ছে ইবলিস, ইবলিসের অনুসারী যারা, হ্যাঁ এগুলি সব প্রকরণ, তাহলে প্রকরণগুলি স্মরণ করে এটি তখন একটা একটা করে বেরোচ্ছে, কিন্তু সবগুলি সামিল হবে এমন একটি সংজ্ঞা। আমি কিন্তু সংজ্ঞা চেয়েছি তারিফ, যে তাগুত কাকে বলে, কোন কোন লোকেরা তাগুতের আওতাতে আসবে, বা কোন বিধানগুলি, কোন কাজগুলি তাগুতের অনুসরণের আওতাতে আসবে, তাহলে সংজ্ঞা বলতে পারলে, তারিফ বা ডেফিনেশন বলতে পারলে সেটা স্পষ্ট হবে, খুশি হয়। বলেছে সাবাকা কাবিহা উকাশা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একটি হাদিস বললাম, সাবাকা কাবিহা উকাশা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে 70,000 আমার উম্মতের বিনা হিসাবে কোথায় যাবে, জান্নাতে যাবে। তাদের গুণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তারা চিকিৎসাও করে না, তারা ঝাড়ফুঁক কারো কাছ থেকে বলুন বলতে জানে আমার ঝাড়ফুঁক করে দেন, আর তারা শরীরে দাগও দেয় না আগুনের এই দিয়ে, লোহা দিয়ে, উত্তপ্ত লোহা দিয়ে, ইত্যাদি ইত্যাদি, আবু আল্লাহ রব্বিম এত বাক্য আল্লাহর ভরসা রাখে।
তখন একজন লোক দাঁড়ালে বললেন যে রাসূল উদুল লাহাইয়া জারানি মিনহু, আল্লাহ যেন আমাকে তার অন্তর্ভুক্ত শামিল করে দোয়া করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আনতা মিনহু, দোয়া করে দিলাম তুমি ইনশাআল্লাহ 70,000 একজন হবে। আরেকজন নাম ছিল ওকাসা, দিলে তো বিনা হিসাবে জান্নাত চলেই গেল, বলি ইয়া রাসূলুল্লাহ উদুল লাহাইয়া জারানি মিনহু আমার জন্য একটু দোয়া করে দেন। ওকাসা প্রথম দোয়া করে দোয়া চেয়ে নিয়েছিলেন। আরেকজন লোক তখন বলে যার নাম এখানে উল্লেখ করা হয়নি, কারণ যার যার জন্য কবুল হয়ে গেছে তার জানা হয়ে গেছে, কিন্তু যে লোকটি পেল না তার নাম উল্লেখ করা হয়। আরেকজন লোক বলছে ইয়া রাসূলুল্লাহ উদুল্লাহ ইয়া জালানি মিনহু, আমিও যাতে করে 70,000 শামিল হতে পারি, বিনা হিসাবে জান্নাত যেতে পারি। নবী সাল্লাম তখন বলেছেন সাবাকাকা বিহা ওকাসা, ওকাসা তোমার থেকে আগে বেড়ে গেছে, মানে ও প্রথম নম্বরে চেয়েছিল সে পেয়ে গেছে, আর হবে না, আর হবে না। নবী সাল্লাম দ্বিতীয় জনের জন্য কেন দোয়া করলেন না, বড় হিকমত আছে। দ্বিতীয় জনের জন্য করলে রাস্তা খুলে যেত, তখন লাইন লেগে যেত, সবাই একে একে লাইন লেগে যেত। আমার জন্য করে দিন, আমার জন্য করে দিন, তাহলে 70,000 মধ্যে তারাই সব টিপি না হিসাবে তারাই নিয়ে নেন, বাকি কেমত পর্যন্ত অন্যান্য উম্মতের লোকের জন্য কি আর থাকতো না, কেমত পর্যন্ত এই দরজা খুলে রাখা হয়েছে যে 70,000 মধ্যে কেমত পর্যন্ত অনেকে আছে যারা সামিল হতে পারে। যদিও আগের উম্মতের লোকেরা তাদের অতি সততা, তাদের ঈমান, পাকা ঈমানের জন্য তারাই বেশি হবে, তাদের সংখ্যা বেশি হবে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু কেমত পর্যন্ত এই দরজাটা খোলা আছে। তো আপনারা আগেই কিন্তু একজন বলে ফেলেছে ওইটি আর কি, আরবদের এই প্রবাদে পরিণত হয়েছে সাবাকা কাবে হক আসা, কেউ যদি একটি কথা আগে বলে ফেলে বা চেয়ে ফেলে তাহলে আর দেওয়া যাবে না বা আর বলার প্রয়োজন নেই, সাবাকা কাবে হক আসা। হ্যাঁ বলেন। এগুলো সব কিন্তু তাগুতের সংজ্ঞা হলো না, তাগুতের সংজ্ঞা শুনেন, বারবার বলা হয়েছে যার সম্পর্কে বাড়াবাড়ি করা হয়, যার সম্পর্কে বাড়াবাড়ি করা হয়। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তাগুতের সংজ্ঞা বলেছেন, তাতে সমস্ত তাগুতগুলি চলে আসবে। কুল্লু মা তাজাওয়াজা বিহিল আবদু, মানুষ যদি কারো সম্পর্কে বাড়াবাড়ি করে, সীমা লঙ্ঘন করে, তাহলে সে তাগুত। মিন মাবুদিন আও মাতবুইন আও মুতাইন, উপাসনার ক্ষেত্রে হোক, মাবুদ বানাবার ক্ষেত্রে হোক, অথবা অনুসরণের ক্ষেত্রে হোক, অথবা আনুগত্যের ক্ষেত্রে হোক। কিছুদিন আগে কিতাবুত তাওহীদের দর্শে এসেছে, আর তিনটি মূলনীতি কিতাবটি দেখতে অত্যন্ত ছোট, অত্যন্ত মূল্যবান কিতাব, অবশ্যই পড়বেন সেই কিতাবটি, আর এবং বারবার মুখ বড় মুখস্থ করবেন। এখানে সৌদি আরবে এই কিতাবটি ছোট বাচ্চাদেরকে মুখস্থ করানো হয় যাতে আকীদা ছোট থেকে মজবুত হয়ে যায়, উসুলে সালাস তিনটি মূলনীতি। যার সম্পর্কে সীমা লঙ্ঘন করলো, বাড়াবাড়ি করলো কোন মানুষ, কোন দেশ, কোন সম্প্রদায়, কোন জাতি, কোন বংশ, কোন গ্রামের মানুষ, যা হোক না কেন, বাড়াবাড়ি করলো, কি বাড়াবাড়ি, এবাদতের ক্ষেত্রে বাড়াবাড়ি করলো, অর্থাৎ এবাদত একমাত্র আল্লাহর হক, তাতে থেকে বাড়াবাড়ি করে অন্যকে দিয়ে দিলাম, তাহলে এটি কি হলো, তাগুতের পূজা করা হলো, আল্লাহ ছাড়া অন্যকে দিয়ে দেওয়া হলো, তাগুতের পূজা করা। আল্লাহকে সেজদা করার সাথে সাথে নামাজের সেজদা আল্লাহকে করলো, আর তাদের থেকে সীমা লঙ্ঘন করে গিয়ে সম্মানের সেজদাকে মাজারে করলো, প্রতিমা পুতুলকে করলো, হ্যাঁ কদমে রসুলকে করলো, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি, হযরত বালকে করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি নাকি কোথায় চুল আছে, আর ওখানে একটি মাজার তৈরি হয়েছে চুলের নামে, হ্যাঁ সেখানে গিয়ে করলো। বাংলাদেশে কদমে রসুল আছে, নবীর কদম কোথা থেকে পৌঁছে গেল বাংলাদেশে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে মোবারক কোথায় পৌঁছে গেছে, বাংলাদেশ কি করে পৌঁছিল, ভারতে কদমে রসুল আছে, কত জায়গায় যে কদম রেখেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক চুল নাকি কাশ্মীরে পৌঁছে গেছে, হযরত বল দরগা হযরত, হ্যাঁ নাম দেয় যদি জিহাদে, আর হযরত বলের কাছে দোয়া করে, আল্লাহর কাছে দোয়া না করে তো মুশরিকের আল্লাহ মদত করবে করতে গিয়ে। তো এবাদতের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করলো, কুরবানি কার জন্য করতে হবে, জবাই কার নামে করতে হবে, বিসমিল্লাহে আল্লাহু আকবার, তাই তাই না, কার সন্তুষ্টির জন্য জবাই করতে হবে, আল্লাহ সন্তুষ্টির জন্য জবাই করতে হবে না, কেউ যদি পীরের সন্তুষ্টি বিধানে জবাই করে, হ্যাঁ পীরের নৈকট্য লাভের জন্য ওলির বাবার, হ্যাঁ খাজা আজমেরির গৌসে আজমের নৈকট্য লাভের জন্য যদি, তার সাফাত হাসেলের জন্য যদি জবাই করে, তাহলে সীমা লঙ্ঘন করলো না করলো না, এর নাম হচ্ছে
সীমা লঙ্ঘন করা, তাহলে এবাদতের ক্ষেত্রে এগুলি, কারণ জবাই করা কোরবানি করা এগুলি এবাদত। ইত্তিবার ক্ষেত্রে, অনুসরণ ক্ষেত্রে, অনুসরণ করতে হবে একমাত্র আল্লাহ নাজিলকৃত বিধান, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, আল্লাহ নাজিলকৃত বিধান। আল্লাহ নাজিলকৃত বিধান কে মানতে হলে, তার অনুসরণ করতে হলে নবীর পথ ধরতে হবে। তাহলে এই নবীর পথ বাদ দিয়ে যদি অন্য কোনো পথ ধরে, দেওয়ানবাগি তরিকা, চিশতি তরিকা, মুজাদ্দিদি তরিকা, এগুলি তরিকার অনুসরণ করলো, তাহলে কি করলো, অনুসরণের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করলো, মারফিস ইজমের অনুসরণ করলো, অনুসরণ আরো নেন আজকালকার অনুসরণ করে মার্কস ইজমের অনুসরণ করলো, মুসলমান আবার কমিউনিস্ট, কার্ল মার্ক্সের মতবাদে বিশ্বাসী, মাওয়ের মতবাদে বিশ্বাসী, হ্যাঁ ক্যাপিটালিজমে বিশ্বাসী, হ্যাঁ জাতীয়তাবাদে বিশ্বাসী, ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী, গণতন্ত্রবাদে বিশ্বাসী, এগুলি সব বাদ 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 বাদ, পৃথিবীতে অনেক বাদ আজকাল হয়ে গেছে, তাই না, ইজম 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 ইজম, কোরআনের বিধান বাদ দিয়ে মুসলিম দেশে ইজম ইজমে কোথায় আছে ইজমে, সব ইসলাম, ইসলামে আছে বাস তারিখা রাসূলুল্লাহ, অনুসরণ একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কলমা পড়েছেন আপনি, যার কলমে আজান দিয়ে থাকেন, যার কলমার একামত দিয়ে থাকেন আপনি, যার কলমার শাহাদাত দিয়ে আপনার আত্মা হেত হয়, তাহলে নামাজ হয় না, নামাজ হবে না। তাহলে যেই ব্যক্তি আল্লাহর নাজিলকৃত বিধান বাদ দিয়ে অনুসরণ করলো অন্য কোন তরিকার, সে সুফিয়ানা তরিকা, পীরদের তরিকাই হোক, মুরব্বীদের তরিকাই হোক, আর পশ্চিমা তরিকা হোক, আর রাশিয়া চাইনার তরিকাই হোক, যেখানকার মতবাদ হোক না কেন, সেগুলি যদি অনুসরণ করে, সেগুলিকে ফলো করে, তাহলে সে তাগুতের পূজা করলো, তাগুতের অনুসরণ করলো। আর কি বাকি থাকলো, ইতাআত বাকি, আও মুতাইন, আনুগত্য, আনুগত্য করলো, আনুগত্য কার করতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, আতি আল্লাহ ওয়া আতি উর রাসূল, আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য, আর নেতৃস্থানের আনুগত্য গত সপ্তাহে এই বিষয়বস্তু ছিল, নেতৃস্থানীয় ওলামাদের আনুগত্য এবং রাষ্ট্রনেতাদের আনুগত্য হইতে হবে আল্লাহ রসুলের বিধানের আওতাতে, মানে আল্লাহ এবং রসুলের কথা যদি তারা বলেন তাহলে আনুগত্য করতে হবে, না হলে আনুগত্য নেই কারণ। তাহলে এই ক্ষেত্রে যদি আল্লাহ বলেননি, রসুলও বলেননি, রসুলও করেননি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি অন্য কারো আনুগত্য করা হয়, অর্থাৎ তার কথা মেনে চলা হয়, তার বিধান মেনে চলা হয়, আনুগত্য মানে মেনে চলা, সহজ ভাষায়, সহজ ভাষায় আনুগত্য মানে কি, মেনে চলা, ছেলেটি বাবার অত্যন্ত অনুগত মানে তাবেদার মানে মেনে চলা, যা বলে মেনে চলা, হচ্ছে আনুগত্যের নাম, আনুগত্য যা আল্লাহ বলেছেন মেনে চলতে হবে, যা রসুল বলেছেন মেনে চলতে হবে, এবং আল্লাহ এবং রসুলের কথা অন্য কোন ব্যক্তি যদি বলেন যা বলবেন মেনে চলতে হবে, যদি আল্লাহ এবং রসুলের কথা, শর্ত হচ্ছে যদি আল্লাহ এবং রসুলের কথা হয়, তাহলে এর নাম হচ্ছে আনুগত্য মেনে চলা। এই ক্ষেত্রে আল্লাহ নাজেল করেননি, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেননি, যদি কারো আনুগত্য করা হয় অন্ধভাবে যে না তিনি বড়, সুতরাং তার কথা মানতেই হবে, তাদের আইন কানুন দিয়ে দেখা যাচ্ছে তারা খুব উন্নতি করেছে, পশ্চিমারা এই জন্য উন্নতি করেছে যে তাদের আইন কানুন খুব ভালো, ধরেন উদাহরণস্বরূপ বলছি, কমিউনিজম এককালে বড় শক্তিশালী হয়েছিল এই জন্য যে তাদের আইন কানুন অত্যন্ত সুষ্ঠু এবং খুব সুন্দর, তাই তাদের আইন কানুন গুলি আমাদের দেশে নিয়ে এসে যদি দেশ পরিচালনা করি, আমাদের দেশে নিয়ে এসে যদি আমরা যদি আমাদের আদালতে ওই বিচারগুলি ওইভাবে করি, তাহলে মনে হয় আমরা উন্নতি করতে পারবো। এ হচ্ছে আনুগত্যের ক্ষেত্রে কি সীমা লঙ্ঘন, বাড়াবাড়ি করা, বুঝতে পারলেন না, পারলেন না, এবাদতের ক্ষেত্রে বাড়াবাড়ি করা, অনুসরণের ক্ষেত্রে বাড়াবাড়ি করা, আর আনুগত্যের ক্ষেত্রে মেনে নেওয়ার ক্ষেত্রে বাড়াবাড়ি করা, এই তিনটি ক্ষেত্রে যদি কারো সম্পর্কে বাড়াবাড়ি করা হয়, সেটি হচ্ছে তাগুতের কাছে ফয়সালা নেওয়া, তাগুতের আনুগত্য করা, তাগুতের অনুসরণ করা, তাগুতের পূজা করা। বিচার ক্ষেত্রে হলে অথচ তাদেরকে আদেশ করা হয়েছে তাগুতের সাথে কুফরি করা, অর্থাৎ তাগুতকে
অস্বীকার করার কি করা হয়েছে, আদেশ করা হয়েছে। বরং কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রথম আদেশ হচ্ছে তাগুতকে অস্বীকার করা। কে বুঝেছেন এই কথাটি? কে আছেন যিনি বুঝেছেন যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর প্রথম আদেশ হচ্ছে তাগুতকে অস্বীকার করা? প্রথম আদেশ আল্লাহর ইবাদত করো নয়, বরং প্রথম আদেশ হচ্ছে তাগুতকে অস্বীকার করো। এটা কে বুঝাতে পারবেন? হ্যাঁ, নেই কোন ইলাহ মানে বাতিলগুলিকে ক্যান্সেল, কমিউনিজম ক্যান্সেল, পুঁজিবাদ ক্যান্সেল, সমাজবাদ ক্যান্সেল, ইত্যাদিতে যত বাদ আছে আর যত বিচার আছে মানুষের, যত পূজা আছে সবগুলি ক্যান্সেল। লা ইলাহ কিচ্ছু নেই, ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত ছাড়া, আল্লাহর বিধান নাযিলকৃত বিধানের অনুসরণ ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য ছাড়া, জি আল্লাহর নাযিলকৃত বিধান মোতাবেক জীবন যাপন ছাড়া। তাহলে প্রথম না করতে হবে। রহস্য কি জানেন? রহস্য যারা চাষি তারা খুব সহজে বুঝতে পারে। আগে কেন না পরে কেন হ্যাঁ, আগে কেন না পরে কেন হ্যাঁ? আল্লাহ আগে হ্যাঁ বলে পরে না করতেন? ইবাদত করো, শিরিক করিও না, এরকম তো বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আগে না পরে হ্যাঁ। কে বুঝাতে পারেন এই চাষের চাষির উদাহরণ দিয়ে? হ্যাঁ, জমির সাফ করো প্রথম, তারপরে বীজ বপন করো, তাহলে এই বীজ ফুটে উঠবে আর এই গাছ হবে, হ্যাঁ তারপরে ফসল বা ফল হবে, ফলবে, না হলে হবে না কাজ। মগজে শিরক ঢুকে আছে, কুফরি ঢুকে আছে, নাস্তিকতা ঢুকে আছে, আগাছা ঢুকে আছে, এগুলিকে সাফ করে ফেলো মগজ থেকে, মগজকে ক্লিন করে নাও। তারপর যখন নিউট্রাল হয়ে গেছে, একবারে ক্লিন পরিষ্কার হয়ে গেছে মগজ, তখন ঢুকো আল্লাহ, আল্লাহ ঢুকো, তারপরে ঢুকে থাকবে গৌসুল আজম জিলানি, ঢুকে থাকবে চিস্তি, ঢুকে থাকবে শাহজালা, ঢুকে থাকবে আটরসি, ঢুকে থাকবে মাইভান্ডারি, আর আল্লাহ আল্লাহ কাজ দিবেন। হ্যাঁ, বহু রকমের আগাছা ঘাস ঢুকে আছে আর ঘাসের মধ্যে দিলেন একেবারে ফসলের বীজ, দিলেন বীজ বপন করে, হবে না, হবে না। এই জন্য প্রথম কি করতে হবে? চাষ করতে হবে, প্রথম সাফ করতে হবে, তাসফিয়া, তারপরে অলঙ্কৃত করতে হবে বীজ দিয়ে, তাহলিয়া বলা হয়েছে। প্রথম তাসফিয়া করতে হবে মানে সাফ সুতরা ক্লিন করতে হবে, আর তারপরে করতে হবে তাহলিয়া মানে অলঙ্কৃত করতে হবে, তখন ভালো বীজ দিতে হবে, ভালো হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে তাগুতকে অস্বীকার করার, তাগুতের সাথে কুফরি করার আদেশ করেছেন। তাহলে সারা পৃথিবীর সমস্ত বিধানকে অস্বীকার করেই তখন আল্লাহর কিতাবের বিধানের বাস্তবায়ন সম্ভব। আজ সামান্যতম মানুষের কিছু বিধান অন্তরে থেকে যায়, কাজে কর্মে থেকে যায়, আর তার সাথে আমরা কোরআন মানি, আমরা নামাজও পড়ি, কাজ দেবে না, জগা খিচুড়ি, শিরিকও থাকবে, বিদাতও থাকবে, তার সাথে সাথে কিছু সুন্নতে কাজও থাকবে, নামাজ রোজাও থাকবে, খিচুড়ি হয়ে যাবে। এই খিচুড়ি হয়েছে আজকের মুসলমানদের অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিনের খালিস নির্ভেজাল বিধান মুসলিম জীবনে নেই, যার কারণে তো আল্লাহ রাব্বুল বলছেন যে ওয়াকাদ আমিরু আন ইয়াকফুরু বিহি, তাদেরকে অস্বীকার করার আদেশ করা হয়েছে। কাকে অস্বীকার করবে? তাগুতকে অস্বীকার করবে। وَيُرِيدُ الشَّيْطَانُ أَنْ يُضِلَّهُمْ ضَلَالًا بَعِيدًا, শয়তান কি চায়? শয়তান তাগুতের পথে নিয়ে যেতে চায় না আল্লাহর পথে নিয়ে যেতে চায়? আল্লাহর মতো وَيُرِيدُ الشَّيْطَانُ, শয়তান চায় أَنْ يُضِلَّهُمْ ضَلَالًا بَعِيدًا, তাদেরকে পথভ্রষ্ট করে সুদূর বিভ্রান্তিতে নিয়ে যেতে চায়। ضَلَالًا বিভ্রান্তি, আর بَعِيدًا মানে সুদূর, সুদূর বিভ্রান্তিতে নিয়ে যেতে চায় শয়তান। তাহলে বোঝা গেল বিষয়বস্তু হচ্ছে তাগুতের অনুসরণ করা অথবা কুফরি করা। তাহলে কেউ যদি তাগুতের অনুসরণ করে, তাহলে শয়তান তখন তাকে কি করতে বললো? রাষ্ট্র নীতি বললো। আর শয়তান তাকে কোথায় নিয়ে যাবে? সুদূর গুমরাহিতে, সুদূর বিভ্রান্তিতে, যেমন তোমার বিভ্রান্তিতে থাকবে না, সুদূর বিভ্রান্তিতে পৌঁছে যাবে যারা মানবরচিত বিধান, তাগুতের অনুসরণ, তাগুতের আনুগত্য, তাগুতের এবাদত দাসত্ব করবে। ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ইলা রাসূল, তাদেরকে বলা হইত, মুনাফিকদের প্রসঙ্গে আল্লাহ বলেছে। তাহলে এটি হচ্ছে মুনাফিকি গুণ, আল্লাহর বিধানের সাথে সাথে তাগুতের কথাও মেনে চলা, তাগুতের বিধানও মেনে চলা।
দুই ভাগে ভাগ করা, বিশেষ করে আজকালকার যুগে ধর্ম নিরপেক্ষতার কথা বলি। যারা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী তারা দুই রকমের, একরকম বলছে যে এইসব ধর্মকর্মের কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই, যেটা নাস্তিকতা। আর একটি হচ্ছে যে না, ধর্ম আছে কিন্তু ব্যক্তি জীবনে, তাদের হালকাটিও বড় কুফরি, তাদের হালকা যেটি ধর্ম নিরপেক্ষতা সেটি বড় কুফরি। কি ধর্ম আছে কিন্তু কোন জীবনে, ব্যক্তি জীবনে, তারা বলছে মানুষের কয়েকটি জীবন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রনীতি, হ্যাঁ অর্থনীতি। অর্থনীতিতে ইসলামের কথা ধর্মের কথা বলবে না, রাষ্ট্রনীতিতে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ওইসব ধর্মের কথা বলবে না, পার্লামেন্টে এসে খবরদার ধর্মের কথা উঠাবে না, আদালতে এসে ধর্মের কথা উঠাবে না, ব্যাংকে এসে বলবে না ধর্মের কথা, হালাল আর হারাম, জায়েজ না না জায়েজ, এসব কথা বলবে না। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই ব্যবসা করা যাবে না যাবে না, ঠিক না ভুল, এসব কথা বলবে না। এটি সুদ, এটি সুদ নয়, সুদ মুক্ত, সুদ যুক্ত, এসব কথাবার্তা বলবে না। এর নাম হচ্ছে ধর্ম নিরপেক্ষতা। ব্যক্তি জীবনে তুমি নামাজ পড়ো, কেন তোমার নামাজ পড়ার ব্যাপারটা তোমার, রমজান এসেছে ব্যক্তি জীবনে তুমি রোজা রাখো, রোজা রাখা তোমার ব্যাপার, তুমি তোমার এবাদত বন্দেগী করো, পয়সা আছে দান খায়রাত করতে যাও, মসজিদ মাদ্রাসা করে দিতে যাও, করো, এটা তোমার ব্যক্তি জীবনের কাজ, করো এটা। তাহলে এই ধর্ম নিরপেক্ষতা ইসলামকে ব্যক্তি সামান্য একটি ক্ষেত্রে সীমিত করে দিয়েছে, আর অন্য ক্ষেত্রে ইসলামকে অস্বীকার করেছে, ইসলামকে অস্বীকার করেছে। এই ইসলামকে অস্বীকার করার নাম হচ্ছে বড় কুফর, কুফর একবার। এই ধর্ম নিরপেক্ষতাকে ভালো করে বুঝছেন, আমাদের খুব ধর্ম নিরপেক্ষতা, ধর্ম নিরপেক্ষতা, আমরা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী, এসব কথাবার্তা খুব শুনেন, কত বড় কুফরি চিনতে পারে। যে ব্যক্তি ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী সে ইসলামের কথা তার ব্যক্তি জীবনের বাইরে কোথাও বলতে পারবে না, এমনকি তার পারিবারিক জীবনে তার স্ত্রীকে চাপ সৃষ্টি করতে পারবে না, তুমি পর্দা করো, তার ব্যক্তি স্বাধীনতা রয়েছে, তুমি তোমার কাজ করো, তুমি পর্দা করো, কি খুব পর্দা করা শখ রয়েছে, তুমি স্বামী তুমি পর্দা করো, তোমার স্ত্রীকে জবরদস্তি পর্দা করাইতে পারবে না, তোমার স্ত্রীকে কোনো অপর পুরুষের সাথে কথা বলতে দেবে না, তার বাক স্বাধীনতায় বাধা দেবে না, তুমি যার সাথে ইচ্ছা তার সাথে তুমি ফ্রেন্ডশিপ করার কথা বলো, গল্প করো, আর তোমার স্ত্রী স্বাধীন সেই ক্ষেত্রে। তাহলে পারিবারিক জীবনেও ইসলামের কথা বলতে পারবে না, এর নাম হচ্ছে ধর্ম নিরপেক্ষতা। যা আমাদের দেশের মানুষরা বড় অজ্ঞতার কারণে না বুঝে হই 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 করে তাদের পেছনে চলছে। তো শয়তান সুদূর গুমরাহিতে নিয়ে যেতে চায়, এগুলি হচ্ছে সুদূর গুমরাহি। তাদেরকে যখন বলা হইতো কি ওয়াইদা কিলা লাহুম তাআলা ইলা মা আনজালাল্লাহ, এসো সেই দিকে যা আল্লাহ নাজিল করেছেন, অর্থাৎ আল্লাহ নাজিল কিন্তু বিধানের দিকে এসো, কোরআনের বিধান মেনে নাও ব্যক্তি জীবনে, কোরআনের বিধান মেনে নাও পারিবারিক জীবনে, কোরআনের বিধান মেনে নাও অর্থনীতিতে, কোরআনের বিধান মেনে নাও সামাজিক জীবনে, কোরআনের বিধান মেনে নাও রাষ্ট্রীয় জীবনে, সব ক্ষেত্রে সার্বিক ক্ষেত্রে উদখুলু ফিস সিলমে কাফা, পুরোপুরি ইসলামে প্রবেশ করো। যখন তাদেরকে বলা হয় তাআলা ইলা মা আনজালাল্লাহু ওয়া রাসূল, আল্লাহর পক্ষ থেকে যা নাজিল করেছেন ওয়া রাসূল, রাসূলের দিকে যা নাজিল হয়েছে এই দিকে এসো মেনে নাও, তখন যারা মুনাফিক, যাদের অন্তরে কপটতা আছে, যারা ইসলাম মানতে চায় না, রায়তাল মুনাফিকিন, মুনাফিকদেরকে তুমি দেখতে পাবে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি কি অবস্থায় দেখতে পাবে, ইয়াসুদুনা আনকা সুদুদা, আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে কি হতে চায়, সরে যেতে চায়, ইয়াসুদুনা মানে সরে যাওয়া, বিচ্ছিন্ন হয়ে সরে যেতে চায়, মানতে চায় না। আজকাল আমাদের দেশের কলেজ ইউনিভার্সিটি শিক্ষিত বহু লোককে বলতে শোনা যায়, আমি নিজের চোখে এক হেডমাস্টারকে দেখি, হাই স্কুল উচ্চ মাধ্যমিকের হেডমাস্টার, তার বাবা খুব পরহেজগার লোক, দাড়িওয়ালা মুসলমান, আর খুব পরহেজগার লোক, মানে আমাদের দেশীয় ভাষায় যে পরহেজগার হওয়ার জন্য যা টুপি দাড়ি পাঁচ ওয়াক্ত নামাজ সবসময় মসজিদ পরহেজগার, তার ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না, এমনকি জুমা পর্যন্ত পড়ে না, হেডমাস্টার হয়ে গেছে, আবার নামাজ রোজার কি রয়েছে। আমাদের দেশে তো এরকমই ধারণা ধর্ম সম্পর্কে। তো সে একজন ভালো আলেম মুরব্বী, সেই মজলিসে হাজির, সেই মুরব্বী বলছে আমার ছেলে শিক্ষিত হেডমাস্টার, তাকে একটু নসিহত করেন মৌলানা সাহেব, হুজুর একটু নসিহত করেন যাতে করে নামাজটা পড়ে।
হুজুর তখন শুরু করলেন একটু নসিহত করতে তার বাবার কথা শুনে, আর এই মাস্টার সাহেবের বক্তব্য শুনে। দেখুন নামাজটি আমার ব্যক্তি ব্যাপার, সুতরাং আমার ব্যক্তি জীবন সম্পর্কে ইন্টারফেয়ার না করাই ভালো, আপনাদের এই ক্ষেত্রে কিছু না বলাই ভালো, এটা আমার নিজস্ব ব্যাপার। জি, তার নামাজ নিজস্ব ব্যাপার, তার মানে সে ধর্ম নিরপেক্ষতা বিশ্বাসী। আমি নামাজ পড়লাম নাই পড়লাম, তুমি তোমার নামাজ পড়ো, আমাকে কেন বলবে? আল্লাহ তা বলেছেন না, বলছে জামাত করে নামাজ পড়তে হবে, মুসলমান থাকলে নামাজ পড়তে হবে, জামাত কায়েম করতে হবে, মসজিদ কায়েম করতে হবে, ওয়ারকাউমা রাকিন। হ্যাঁ, তাহলে ব্যক্তি জীবনের শুধু ইবাদত নামাজ কখনো না। যে ব্যক্তি নামাজ না পড়বে তার বিরুদ্ধে ইসলামিক রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে, ফরজ দায়িত্ব তার বিরুদ্ধে, যে ইসলামিক শরীয়তে বিচার রয়েছে সেই বিচার করতে হবে। আর সবচেয়ে হালকা বিচার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মত, সবচেয়ে হালকা বিচার বেনামাজির, যে তাকে জেলে বন্দি করো অতদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত সে তওবা করে, খালেস তওবা করে নামাজি না হয়ে যাবে, আর না হলে সে জেলে মরে যাক, তার মরা লাশ বেরোবে, তখন নিয়ে গিয়ে তাকে এমনি পুঁতে দাও। এটি হালকা। বাকি তিন আইম্মা কেরাম রাহমাতুল্লাহ আলাইহিম আজমাইনের ফতোয়া হচ্ছে যে তার শাস্তি হচ্ছে হয় তওবা, তওবার একটা সুযোগ দাও তাকে, নামাজ পড়েনি, তওবার সুযোগে তওবা করে নামাজ শুরু করুক, আর না হলে তাকে হত্যা করা ইসলামিক সরকারের ফরজ। কথায় আছে মুসলমান, যাদের 95-98% লোক নামাজ পড়েন। তাহলে মুনাফিকরা কি করে? আল্লাহ এবং রসুলের বিধানের কথা বলে, হে নবী, আপনার থেকে তারা বিচ্ছিন্ন হয়ে দূরে সরে যেতে চায়। তাদের কৃতকার্যের কারণে, তাদের অপকর্মের কারণে, মানে তাদের পাপের কারণে, তাদের কৃতকর্মের কারণে যখন তাদের উপর মুসিবত আপতিত হয়, অন্যায় কাজ করলো আর বিপদ আপদ আসলো, বালা মুসিবত, সে বালা মুসিবত আকাশ থেকেও হতে পারে, জমিনের নিচে থেকেও হতে পারে, আর কোন অন্য কোন জালেম দলের পক্ষ থেকে হইতে পারে, অন্য কোন জাতির পক্ষ থেকে হইতে পারে, আজাব তো বিভিন্ন রকমের, বা আপনার স্বাস্থ্যগত কোনো বিপদ আপদ আসতে পারে, যখন কোনো মুসিবত আপতিত হয় তাদের পাপাচারের কারণে, অতঃপর এই মুনাফিকরা, হে নবী, আপনার কাছে এসে ইহলিফুনা বিল্লাহ, আল্লাহর কসম করে বলে, আল্লাহর শপথ করে তারা বলে, ইন আরাদনা ইল্লা ইহসানাও ওয়া তাওফীকা, তাদের যদি কোনো শাস্তি দেওয়া হয় কিসের জন্য? কিছু মানলো কিছু মানলো না, তাগুতের কথা মানলো সেই জন্য তাদের শাস্তি দেওয়া হইলো, শাস্তির আদেশ হয়ে গেল, তখন তারা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, কসম করে বলছি আমাদের উদ্দেশ্য তো ভালো ছিল, আমাদের উদ্দেশ্য ভালো, নবী সাল্লামের জামানে মুনাফিকরা এরকম করত, তাগুতের অনুসরণ করত, অর্থাৎ শরীয়ত বিরোধী কাজ, মানুষের কথা মানত কিন্তু আল্লাহ নাজিলকৃত বিধান কোনো ক্ষেত্রে মানত না, আর যদি কোনো মুসিবতে এসে গেল মানে তাদের পানিশমেন্টের আদেশ চলে আসলো, তখন তারা কি বলতো? কসম করে এসে বলতো, ইন আরাদনা, আমাদের উদ্দেশ্য একমাত্র হচ্ছে কি? ইল্লা ইহসানাও ওয়া তাওফীকা। ইহসান মানে সৎকর্ম করা হয়, হোসেন সৎকর্ম শিখেছিল, আমাদের উদ্দেশ্য ছিল ভালো কাজ করা, ভালো উদ্দেশ্য ছিল, ওয়া তাওফীকা, আমাদের উদ্দেশ্য ছিল সম্মিলন করা বা সমন্বয় করা, তাওফীকা সমন্বয় করা উদ্দেশ্য ছিল, সমন্বয় করা বুঝেন মানে একবারে একদিকে না থেকে এটাও কাছে নিয়ে আসলাম, এটাকেও কাছে নিয়ে আসলাম, দুটিকে কাছে নিয়ে এসে দুটো সমন্বয় করে মধ্যমধ্যে একটা চলা চেষ্টা করলাম, যাতে এরাও খুশি থাকে এরাও খুশি থাকে, সমন্বয় করা বিধানের ক্ষেত্রে সমন্বয়। আজকের বাস্তবে আপনাকে বোঝাচ্ছি, মুসলিম কিন্তু অন্য অন্য বাদে বিশ্বাসী, বা মানব রচিত বিধান দিয়ে ফয়সালা করছে, দেশ পরিচালনা করছে, তাদেরকে যদি বলা হয় যে মুসলিম দেশ যেখানে 90-95% মুসলিম, সেখানে ইসলামিক শাসন কেন আসছে না, ইসলামিক শাসন ব্যবস্থা কেন চালু করা হচ্ছে না, তখন তারা বলে, দেখো আমরা এত মসজিদ তৈরি করে দিচ্ছি, মসজিদের খেদমত করছি, এতগুলি ইসলামিক প্রতিষ্ঠান দেখো, এত আলিয়া মাদ্রাসা, কত হাজার হাজার বাংলাদেশে আলিয়া মাদ্রাসা আছে, আর কত কত আলেম হুজুরদেরকে আমরা চাকরি দিচ্ছি, ইমামদেরকে আমরা ভর্তুকি দিচ্ছি, বা ইত্যাদি ইত্যাদি বেতন দিচ্ছি, এসবও করছি আমরা, আর আমাদের উপর কাফেরদের পক্ষ থেকে একটা চাপ রয়েছে, যেই চাপের মুখে আমাদেরকে অনেক কিছু মেনে নিতে হচ্ছে,
অথবা আমরা যদি ইসলামিক আইন চালু করি, যদি বিনা সুদি যদি ব্যাংক চালু করি, তাহলে আমাদের বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। সুতরাং সেই সমস্যাগুলিকে এড়ানোর জন্য আর আমরা এদিকটাও খেয়াল রাখছি, এই জন্য সুদি ব্যাংক আছে আর আমরা ইসলামিক ব্যাংক সুযোগ দিয়েছি, তারা ওইভাবে করছে, আর এই সুদি ব্যাংক রাখতে হবে, না হলে আমাদের চলা মুশকিল আন্তর্জাতিক ক্ষেত্রে। এটা হচ্ছে বাস্তব একটি দৃষ্টান্ত কিসের, এই মুনাফিকদের এই কথা। তাদেরকে যখন বলা হলো যে আসো আল্লাহ এবং রাসূলের বিধান মেনে নাও, তখন তারা কি বলতো কসম করে করে, সত্যি আল্লাহ শপথ করে বলছে ইন আরাদনা ইল্লা ইহসানা ওয়া তাওফীকা, আমাদের উদ্দেশ্য খুব সৎ, আর কি আমরা সমন্বয় করতে চেয়েছি, ইসলামও থাক, হুজুররা তাদের দাবি দাওয়াও পাক, আর আমরা আমাদের কাজও করতে থাকি, আমরা আমাদের রাষ্ট্র পরিচালনা আপন মানব রচিত বিধান দিয়ে করতে থাকি, আর হুজুরদেরকে কিছু আলিয়া মাদ্রাসা দিয়ে দিচ্ছি, হুজুরদেরকে কিছু ফ্যাসিলিটি সুযোগ সুবিধা দিয়ে দিচ্ছি, দেখো ইসলামী ফাউন্ডেশন করে দিয়েছি, তো এই সেই করে দিয়েছি, এগুলোও করছি আমরা। জি ইন আরাদনা ইল্লা ইহসানা ওয়া তাওফীকা। আল্লাহু আকবার, কোরআনে কারিমে এত ব্যাপকতা আছে, কিয়ামত পর্যন্ত যত রোগ দেখা দিবে তার চিকিৎসা কোরআনে কারিমে আছে, এবং তার উপর যে কি করা হয়েছে তা শনাক্ত করা হয়েছে, রোগের শনাক্ত করা হয়েছে। দেখেন রোগ কিভাবে শনাক্ত করা হয়েছে, যে আমরা পারছি না, পুরোপুরি পেরে উঠছি না, হ্যাঁ এখনই যদি আমরা বিশ্বখানাগুলি উঠিয়ে দিই তাহলে লক্ষ লক্ষ মহিলা রাস্তাতে নেমে নেমে মিছিল করবে, সুতরাং আমরা বিশ্বখানা লাইসেন্সও দিচ্ছে, আর আমরা রাস্তাঘাটে তো বলছি না যে করো, হ্যাঁ যারা যে যে ওইসব কাজ করতে চায় তাদের জন্য বিশেষ স্থান রয়েছে, আর আমরাও দেশ মোটামুটি ভালোই রাখছি, দেশ ভালোভাবে পরিচালনা করছি, বুঝতে পারছেন, এই একটি উদাহরণ। মদের লাইসেন্স যদি বাতিল করে দিই তাহলে সমস্যাটা লাগে, ঝুঁকি হয়ে পড়বে। জি তারপরে মাজারের কথাই নেন, মাজার কবর গুলি, লক্ষ লক্ষ মাজার রয়েছে মুসলিম দেশগুলিতে, এই মাজার গুলি যদি উঠিয়ে দিই কি করবো বলুন দেখি, যদি তাওহীদবাদী ওলামায়ে কেরামরা সরকারকে বলতে যায় তাহলে বলবে দেখেন কথা আপনাদের ঠিক, এগুলি আসলে তাদের পেট ব্যবসা, মাজার কবর এগুলি হচ্ছে পেট ব্যবসা তাদের, কিন্তু করব কি, তাদেরকেও তো রাজি রাখতে হবে, তারা দেশের একটা বিরাট জনসংখ্যা রয়েছে, সুতরাং তাদেরও কিছু করে দিচ্ছি, আপনারা কি চান, আপনাদেরও খেদমত করছি, আপনাদের খেদমতও আমরা হাজির আছি, ইন আরাদনা ইল্লা ইহসানা ওয়া তাওফীক, আমরা সমন্বয় করার চেষ্টা করছি। প্রশাসনের ক্ষমতা ব্যবহার করে যে শিরকের আড্ডাগুলি উৎখাত করে দেবে, ধূলিসাৎ করে দেবে, শেখ মোহাম্মদ বিন আব্দুল্লাহ রহমতুল্লাহ এর মতো, আর ইমাম মোহাম্মদ বিন সৌদ রহমতুল্লাহ আলীর মতো, এই রকমের ইমানই সাহস নেই। ইন আরাদনা ইল্লা ইহসানা ওয়া তাওফীকা, কার কথা এটি, যারা বলেছিল আমরা সমন্বয় করতে চাই, সব দিকে তাল দিয়ে সবটাই ঠিক রাখতে চাই, না হলে আমরা সমস্যায় পড়ে যাব, আমাদের মুশকিল হয়ে পড়বে, আমাদেরকে কি এত একবারে সংকটে ফেলতে চাইছেন আপনারা, এসব কথা কার, মুনাফিকদের কথা, ভালো করে দেখে নেন। জি রায়াতুল মুনাফিকিন, আল্লাহ রাব্বুল মুনাফিকদের কথা বলছে। দ্বিতীয় আয়াত, এই আয়াত ছিল সূরা নিসা 60 নম্বর আয়াত থেকে 62 পর্যন্ত, তাই না, হ্যাঁ 62-63 পর্যন্ত। وقوله মহান আল্লাহর বাণী, ওয়াইযা ক্বীলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, যখন তাদেরকে বলা হতো, এও মুনাফিকদের প্রসঙ্গে আয়াত নাযিল, সূরা বাকারা আয়াত নম্বর 11, লা তুফসিদু ফিল আরদ, তোমরা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করিও না, পৃথিবীতে শান্তি বিঘ্নিত করিও না, ফাসাদ করা মানে শান্তি বিঘ্নিত করা, বিশৃঙ্খলা সৃষ্টি করা, লা তুফসিদু ফিল আরদ, তখন তারা কি বলতো, লা তুফসিদু ফিল আরদ কিসের মাধ্যমে, শিরিক করে, কারণ মুনাফিকদের অন্তরে শিরিক করা ছিল, শুধু কলমা পড়তে এসে তারপরে আপোষে তারা কলহ সৃষ্টি করার চেষ্টা করত, ভালো মুসলিমদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করত, যাবে ওহদে যাবে গলা কাটাতে, বদরে যাবে গলা কাটাতে, কি দরকার রয়েছে, ঘরে থাকো, নামাজ রোজা করো, ঘরে থাকো, এইভাবে মুনাফিকরা আপোষে মানুষকে ইমান থেকে সরাবার জন্য তাদেরকে কুমন্ত্রণা দিত। তো তখন তাদের সম্পর্কে নাজর লাতুফ শুধু ফিলাল, এরকম ফিতনা ফাসাদ সৃষ্টি করিও না, বিশৃঙ্খলা সৃষ্টি করিও না, কারণ তখন তারা বলতে ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা কি শান্তি প্রতিষ্ঠাকারী, শান্তি স্থাপনকারী, আমরা শান্তি উদ্দেশ্য আমাদের শান্তি স্থাপন করা, কারণ বিবাদ বা মানুষের মধ্যে ঝামেলা রয়েছে, সুতরাং এই ক্ষেত্রে আমরা এমন কিছু কথা বলি যাতে করে মীমাংসা হয়ে যায়, অথবা যাতে করে শান্তি থাকে, অশান্তি সৃষ্টি না হয়, উল্টো তারা অশান্তিকে শান্তি বলে আখ্যায়িত করত। আজকে সারা বিশ্বে তাই বলা হচ্ছে যে কোরআনের আইন দিয়ে বিচার করলে বহু রকমের সমস্যা দাঁড়াবে,
যেসব দেশে বহু ফিরকা রয়েছে তাদের কথা শুনবেন। পাকিস্তানে যখন জিয়াউল হকের জামানায়, আন্তর্জাতিক কিছু কথা আপনাদেরকে বলছি, জিয়াউল হকের জামানায় যখন ওলামায়ে কেরাম খুব চাপ সৃষ্টি করলো যে পাকিস্তান কলমা লা ইলাহা ইল্লাল্লাহর নামে ধোকা দিয়ে পাকিস্তান তৈরি করা হলো, যে দেখো পাকিস্তান হলে, ভারত থেকে পাকিস্তান স্বাধীন করলেই দেখো লা ইলাহা ইল্লাল্লাহ কলমা প্রতিষ্ঠা হবে এবং এখানে ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম হবে, এই যে ওয়াদা করলে 30 বছর 40 বছর কেটে যাচ্ছে, 50 বছর কেটে যাচ্ছে, কোথায় এই ওয়াদা, কোথায় প্রতিশ্রুতি? একদল ওলামায়ে কেরাম কোরআন ও হাদিস অনুসারীরা খুব যখন চাপ সৃষ্টি করলেন গিয়ে, তখন অজুহাত কি জানে দেখেন না, আপনাদের আলেমদের মধ্যে এত দল, কার কথা শুনবো? একদল বলছে আমাদের মজহাব মোতাবেক দেশ পরিচালনা করতে হবে, আপনারা বলছেন কোরআন ও হাদিস দিয়ে দেশ পরিচালনা করতে হবে, আরেক দল বলছেন আমাদের বেরেলভি তরিকা, আমাদের যেখানে তরিকায় দেশ পরিচালনা করতে হবে, তা আমরা কোন তরিকায় যাব? দেখছেন, হ্যাঁ, এগুলি অজুহাত। আপনার কাছে ক্ষমতা আছে, যদি আপনার দেশদ্রোহিতা কেউ করে তাহলে দমন করে দিতে পারছেন আপনি গলা কেটে, আর যারা দেশদ্রোহিতা করে আপনি বলে আল্লাহ এবং রাসূলের বিধান কায়েম করবো, আর যে দেশদ্রোহিতা করবে ইসলামের বিধান হচ্ছে তাই, কেন এই সাহস হচ্ছে না? তখন কেন বলছেন যে আপনারা নিজেরাই আপোষ এই করছেন, তো আমরা কি করবো? এই কথা বলে অজুহাত করা হয়েছিল, সেই যুগের আগ পর্যন্ত হলো না, আর কোনো আশা করা যায় না। ধর্মের নামে ইহুদি দেশ কায়েম হয়েছে ফিলিস্তিনের কলমে, সেই দেশে ইহুদি বাতিলপন্থীরাও তাদের ইহুদিজমকে কায়েম করে ফেলেছে, কিন্তু মুসলিমরা ধর্মের নামে পাকিস্তান করার পরে না পাকিস্তানেই হলো, না পাকিস্তান থেকে আবার খণ্ডিত হয়ে বাংলাদেশ হলো, সেখানে না ইসলাম প্রতিষ্ঠা হলো। বড় আফসোসের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আরো একটি আয়াতে বলছেন যে ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, তোমরা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করিও না শান্তি স্থাপিত হওয়ার পরে, শান্তি স্থাপিত হওয়ার পরে বিশৃঙ্খলা সৃষ্টি করিও না। দেখুন, আয়াতের প্রথম তাফসীর হচ্ছে শান্তি প্রতিষ্ঠা হয় আল্লাহর একত্ববাদের মাধ্যমে, জমিন আল্লাহ, ইবাদত বন্দেগী একমাত্র আল্লাহর হবে, আল্লাহ রাসূল প্রেরণ করেছেন, একমাত্র রাসূলের আনীত বিধানের বাস্তবায়ন হইতে হবে এই জমিনে, এটি হচ্ছে শান্তির পথ, এটি হচ্ছে ইসলাহের পথ। ইসলাহ করে দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, আর এই অবস্থায় সাহাবায়ে কেরামদেরকে শান্তির অবস্থায় ছেড়ে গেছে। ওয়ালা তুফসিদু ফিল আরদি, পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করিও না, বিশৃঙ্খলা সৃষ্টি করিও না, বাদা ইসলাহিহা, জমিনে শান্তি তাওহীদ একত্ববাদ নবী সুন্নাহ প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পরে, ইসলামিক রাষ্ট্র কায়েম হয়ে যাওয়ার পরে, খেলাফত ইসলামিয়া কায়েম হয়ে যাওয়ার পরে মানবরচিত বিধান এনে ছিন্ন ভিন্ন করিও না। ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, ওয়াদউহু খাওফান ওয়া তামা, এবং আল্লাহকে ডাকো আহ্বান করো ভয়ের সাথে, ভীতির সাথে, অতামা আশার সাথে। এ সম্পর্কে একটি বিষয়বস্তু এর আগে কিছুদিন আগে আলোচনা হয়েছে যে আল্লাহকে ডাকতে হবে দুইটি নিয়ে, অন্তরে দুইটি কথা থাকবে, কি ভয়ও থাকবে আল্লাহকে বলে আর আশাও থাকবে। ভয় থাকবে কিসে, যে পাপ করলে আল্লাহ ধরে ফেলবেন, আল্লাহর আজাব আসবে, গজব আসবে, আর আশা যে আল্লাহ যে যুগে ইবাদত বন্দেগী করছে, আল্লাহ ফরজ আদায় করছে, ওয়াজিব আদায় করছে, সুন্নাত আদায় করছে, তোমার মতো হারাম থেকে বাঁচছি আল্লাহ, আর তোমার অসন্তোষের কাজ জেনে শুনে করি না, সুতরাং আল্লাহ তোমার কাছে তোমার রহমতের আশাবাদী, তোমার জান্নাতের আশাবাদী, যে দুনিয়া এবং আখেরাতের সুখের আশাবাদী। তাহলে আশাও রাখতে হবে আল্লাহর কাছে ভালো কাজ করে, আর নিরাশ হতে হবে না, ঠিক তেমনি গুনাহ যাতে না হয় এই জন্য ভয় রাখতে হবে যে গুনাহ হলে আল্লাহ ধরে ফেলবেন। মানুষের সংশোধন কখন হবে, এই দুইটি ব্যালেন্স যখন ঠিক থাকবে, গাড়ির চাকা যদি দুদিকে ঠিক থাকে তাহলে না গাড়ি ঠিক চলবে, আর যদি চাকা গাড়ির দুটি ঠিক না থাকে, একটা পাঞ্চার থাকে, একটা পাঞ্চার ডান দিকের চাকা পাঞ্চার আছে, বাম দিকের চাকা পাঞ্চার, আর খুব সুন্দর আপনি ড্রাইভার, ভালো ড্রাইভিং করছেন, গাড়ি কোন দিকে যাবে, যাবে না সোজা গাড়ি যাবে না আপনার। তো মুমিনের অন্তরে দুটো যদি না থাকে, খওফ এবং তামা, ভয়ও থাকতে হবে আল্লাহ এবং আশাও থাকতে হবে। আমরা ছোটকালে আব্বার কাছে, মায়ের কাছে দুটোই তো রাখতাম নাকি, এখন না হয় শক্তিশালী হয়ে গেছেন, কিন্তু ছোটতে তো ছোট ছেলে মা বাবার কাছে দুটোই আশা রাখে, আদরও থাকে, আদরের আশা রাখে যে আম্মা আব্বা আদর করবেন, স্নেহ করবেন, তারা ভালো করে যত্ন করে খাওয়াবেন, না খেয়ে ছেলে ঘুমিয়ে গেছে তারপরে কত কষ্ট করে উঠিয়ে মুখে উঠিয়ে উঠিয়ে খাওয়াচ্ছে, হয়নি কি এরকম? আর হয় নাকি আপনার ছেলেদের, আপনার স্ত্রী করেন, আপনি করেন অবশ্যই, এটি হচ্ছে আদর স্নেহ, এই আশা আছে আব্বা আম্মার কাছে, আমি ঘুমিয়ে গেলে চিন্তা নেই উঠিয়ে খাওয়াবে, এখন কেউ খাওয়াবে, এখন যদি গিয়ে ঘুমিয়ে যান আছে কেউ গিয়ে উঠাবে খাওয়াবে, আল্লাহু আকবার,
এই আদর সম্মান স্নেহ বাবা মায়ের কাছ থেকে আমরা ছোটকালে পেয়েছি, কিন্তু তার সাথে ভয়ও থাকতো যে উল্টো পাল্টা যদি কাজ করি দুষ্টামি করি দিবে মায়ের, মায়ের খেতে হবে আজকে, ভয় থাকতো তাহলে অন্তরে, দুটোই থাকতে হবে, ভয়ও থাকতে হবে আর আশাও থাকতে হবে, জি ব্যালেন্স ঠিক থাকবে তাহলে। আর এমন বাবা যদি হন মা হন, অনেকে আছে না লাইক অযোগ্য বাবা মা, শুধু আদরই করতে থাকে স্নেহই করতে থাকে আর ভুল হলে সংশোধন করে না, আদব দেয় না, তাহলে ব্যালেন্স নেই, একটা চাকা আছে আর এক চাকা নেই। আর আরেক শ্রেণীর বাবা মা অভিভাবক আছে শুধু আদবই দিতে থাকে, আদবই দিতে থাকে, আদবই দিতে থাকে, স্নেহ নেই, হ্যাঁ এইরকম হবেন না, তাহলে আর এক চাকা নেই, ছেলে মানুষ হবে না, কিন্তু ছেলের মধ্যে ছোট থেকে কি হবে বিদ্রোহ, বিদ্রোহের মেজাজ তৈরি হবে, বিদ্রোহ না বাগাওয়াত যেটাকে বলা হয়, সীমা লঙ্ঘন, আর পারা যাবে না, কখন একটু সাবালক হবো যে একবারে ফ্রি ফুল ফ্রি হবো, আর গ্রামের বাড়ি থেকে ঢাকা পালিয়ে যাবো, চিটাগাং পালিয়ে যাবো, কোথাও গিয়ে কাজ করবো, এরকম অনেক ছেলে পালিয়ে যায় না, 14 বছর 15 বছর 16 বছরের ছেলে যে উদা হয়ে যায়, নির্যাতন, নির্যাতনের উদ্দেশ্য করবেন না, তাহলে ঠিক রাখতে হবে দুটো, যাতে করে আপনাকে বলে ভয়ও থাকে যে আদব কায়দা শেখায়, আর এটিও আশা থাকে যে আব্বা আম্মা আদর স্নেহ করে, দুটোই দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল তাই বলছেন ওয়াদউহু খাওফাম ওয়া তামা, আল্লাহর কাছে দোয়া করো ভয়ের সাথে এবং আশার সাথে, ইন্না রাহমাতাল্লাহি করিবুন মিনাল মুহসিনিন, নিশ্চয় আল্লাহর রহমত কার সন্নিকটে, মুহসিনিনের, সৎকর্মশীলদের সন্নিকটে। তাহলে আল্লাহর রহমত ছাড়া জান্নাত হওয়া যাবে না, আল্লাহর রহমত ছাড়া কবরের আযাব দূর হবে না, আল্লাহর রহমত ছাড়া দুনিয়া আখিরাতে শান্তি পাওয়া যাবে না, কিন্তু রহমত কখন হাসিল হবে, শুধু আশা করলে হবে কি, কি করতে হবে, মুহসিনিন হইতে হবে, সৎকর্মশীল হইতে হবে, সৎকর্ম করেন তারপরে আল্লাহর কাছে আশা করেন, আল্লাহ আমি যতটুকু পেরেছি করেছি আল্লাহ, বাকি তোমার রহমতের আশাবাদী, আল্লাহ তোমার রহমত ছাড়া আমার নাজাত হইতে পারে না, মুক্তি হইতে পারে না, আল্লাহ জি, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, সূরা আরাফ আয়াত নম্বর 56। ওয়াকাউলি মহান আল্লাহর বাণী, আরো আল্লাহ রাব্বুল বলছেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা অজ্ঞতার যুগের, জাহিলিয়াত মানে অজ্ঞতার যুগ, জাহিলি যুগ কোন যুগকে বলা হয় বলুন তো দেখি, ইসলাম আসার পূর্বের যুগকে বলা হয়েছে জাহিলি যুগ, কারণ সেই যুগটি কি ছিল, অশিক্ষিত লোকদের ছিল, সেই জন্য কি শিরক কুফরির যুগ ছিল, সেই জন্য সারা বিশ্বে কুফুরি আর শিরক বিরাজ করছিল, এমন কি মক্কাতুল মুকাররমা আল্লাহর ঘর বাইতুল্লাহ, যে ঘরটিকে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালামকে দিয়ে তৈরি করালেন, যে এইখানে তাওহীদ প্রতিষ্ঠা থাকবে, সারা বিশ্বের একত্ববাদী মুসলিমরা মুমিন ইমানদারগণ সেইখানে ইবাদত বন্দী করবে, তার চারিদিকে 360 মূর্তির পূজা, আর ভারত উপমহাদেশ যদি দেখা হয় তো 33 কোটি দেবতার পূজা হচ্ছে হিন্দুদের ঘরে, তাই না, সাপ বিচ্ছু থেকে শুরু করে গঙ্গা যমুনা সবকিছুর পূজা হচ্ছে, হচ্ছিল না, হচ্ছিল না, এখনো হচ্ছে না, হচ্ছে না, জি এঁদুর বাঁদর থেকে শুরু করে গরু ছাগল গায়ে গাবি সবকিছুর পূজা হচ্ছে, এই ছিল পৃথিবীর চিত্র, এই জন্য সেই যুগকে বলা হয়েছে আইয়ামুল জাহিলিয়া, জাহিলিয়াতের যুগ, অজ্ঞতার কারণে নয়, কোন অজ্ঞতা অর্থাৎ শিক্ষা ছিল না এমন কথা নয়, বড় বড় কবি ছিল সেই যুগ, কাব্য রচনা করত, সাবা মুআল্লাকা, সাতটি প্রসিদ্ধ কবিদের কবিতা আছে যেগুলি দিয়ে তারা প্রতিযোগিতা করত সেই যুগে, আজ পর্যন্ত এখনো যারা ইসলামে আরবি সাহিত্যের উপর পড়াশোনা করে মাদ্রাসায় হোক আর কলেজ ইউনিভার্সিটিতে, যে আরবিক যারা এমএ করে বা অনার্স করে তাদেরকে এসব করতে হয়, তাদের সাহিত্য আজকে বর্তমান যুগে আরবি যে কবিরা রয়েছে তাদের চেয়ে অনেক বড় বড় কবি সেই যুগে ছিল, কিন্তু সেই যুগকে জাহিলিয়াতের যুগ কেন বলা হলো, এই জন্য নয় যে শিক্ষা দীক্ষা জানতো না, এই জন্যই যে সেই যুগে কুফর এবং শিরক এমন ভাবে ছেয়ে পড়েছিল যে তাওহীদবাদী খুঁজে পাওয়া যেত না, তাওহীদবাদী খুঁজে পাওয়া যেত না, আবু জাহালকে জাহেলের বাপ কেন বলা হইল, হ্যাঁ শিক্ষার দিকে মূর্খ ছিল না, সে মক্কার নেতা ছিল, কিন্তু তাকে আবু জাহাল অর্থাৎ অজ্ঞতার বাপ, জাহিলের বাপ বা জাহাল অজ্ঞতার বাপ কেন বলা হলো, এই জন্য যে সবচেয়ে বড় শত্রু ইসলামের, তাওহীদের শত্রু, আল্লাহ আল্লাহর দিনের শত্রু ছিল, সেজন্য জাহিল, আল্লাহ থেকে অজ্ঞ, আল্লাহর দিন থেকে অজ্ঞ, আল্লাহর দিনের শত্রু। তাহলে আল্লাহ নাজিলকৃত বিধান ছাড়া মানব রচিত যত বিধান আছে সেগুলি হচ্ছে হুকমুল জাহিলিয়া, শুনে রাখুন, এখন
আল্লাহর বিধান ছাড়া মানুষের তৈরি করা যে কোনো বিধান, সেটি হচ্ছে কি? হুকমুল জাহিলিয়া, জাহিলি বিচার, অজ্ঞতার ফয়সালা, অজ্ঞতার বিধান। আল্লাহ রাব্বুল বলছেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি জাহিলি যুগের বিচার দিয়ে তারা মীমাংসা করতে চায়, ফয়সালা করতে চায়? অমান আহসানু মিনাল্লাহি হুকমা লিকওমি ইউকিনুন, অথচ আল্লাহর চাইতে উত্তম বিচারকারী আর কে রয়েছেন সেই সব সম্প্রদায়ের অন্তরে যারা দৃঢ় বিশ্বাসী, লিকওমি ইউকিনুন, যারা আল্লাহর প্রতি ইয়াকিন রাখে, দৃঢ় বিশ্বাস রাখে, তাদের নিকটে তারাই তো বিশ্বাস রাখে আল্লাহর ফয়সালার উপর। আল্লাহর চাইতে আর উত্তম বিচারক আর কে হতে পারে? অমান আহসানু মিনাল্লাহি হুকমা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর বিচার যা আল কোরআনে নাজিল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত এত সুন্দর বিচার ফয়সালা যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে, এর চাইতে ভালো বিচার আর কোথায় হতে পারে যে কোরআন এবং হাদিসের বাস্তবায়ন না করে রাষ্ট্রীয় পর্যায়ে, হ্যাঁ, আদালতে, দেশে, সমাজে, সার্বিক জীবনে না করে মানুষের তৈরি করা বিধান দিয়ে বিচার করবে? আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তাহলে তোমরা জাহিলি যুগের বিচার চাও, তোমরা মানবরচিত জাহেলি বিধান দিয়ে তোমরা বিচার করতে চাও? তাহলে আজকের পৃথিবীর যে সব দেশ উন্নতি করেছে, টাকা পয়সায়, ডলারে উন্নতি করেছে, ইত্যাদি ইত্যাদি দুনিয়া টেকনোলজিতে উন্নতি করেছে, সায়েন্স প্রযুক্তিতে উন্নতি করেছে, তাদের তৈরি করা বিধানগুলি হচ্ছে জাহেলি, হুকমুল জাহেলি। সেগুলি নিয়ে এসে গণতন্ত্র নিয়ে আসলো, সমাজবাদ নিয়ে আসলো, আর আপনার নাস্তিক্যবাদ নিয়ে আসলো, কমিউনিজম নিয়ে আসলো, মার্ক্সবাদ নিয়ে আসলো, ইত্যাদি ইত্যাদি যত জাতীয়তাবাদ নিয়ে আসলো, যত বাদ রয়েছে এসব বলার প্রয়োজন নেই, সবগুলো হচ্ছে হুকমুল জাহেলিয়া। মানবরচিত বিধান হচ্ছে হুকমুল জাহেলিয়া। এই তো আয়াত আর হাদিস হলো। তাহলে এখন শেষ ফয়সালা, যারা মানবরচিত বিধান দিয়ে ফয়সালা করে তাদের হুকুম কি? তারা ইমানের গণ্ডিতে থাকবে না একেবারে বেরিয়ে যাবে, না একাধিক ভাগ করা যেতে পারে? জি হ্যাঁ জি। যারা মানবরচিত বিধান দিয়ে ফয়সালা করে তাদের সম্পর্কে কে বলবেন? যে বলবেন আর তোলেন, তাদের হুকুম কি? তারা মুসলিম না কাফের? না মাঝামাঝি। হ্যাঁ কে বলবেন? হাত তোলেন, এগিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ কাফের। আচ্ছা, আর যারা পুরোই মানলো না, নামাজও পড়ে না, আর মানবরচিত বিধানে ফয়সালা করছে, গেল। হ্যাঁ দুনিয়ার স্বার্থে তারা মানবরচিত বিধানে ফয়সালা করলো, কি জানেন? ফাসেক জালেম। আচ্ছা, আর একটা অবস্থা বলি আপনাদের, উনি বললেন যদি একটা একটা অবস্থা কি বললেন ভালো করে শোনায়, যে কেউ যদি মানবরচিত বিধানকে আল্লাহর বিধান অর্থাৎ কোরআনের বিধান চাইতে শ্রেষ্ঠ মনে করে তাহলে সে বড় কাফের, কেউ যদি কোরআন এবং হাদিসের বিধানকে শ্রেষ্ঠ বিধান মনে করে, হ্যাঁ শ্রেষ্ঠ বিধান মনে করে, কিন্তু দুনিয়ার লোক লালসার জন্য মানবরচিত বিধান দিয়ে ফয়সালা করলো যে আমরা পেরে উঠছি না বা করলে আমাদের কিছু ক্ষতি হবে, সে কিন্তু কোরআন এবং হাদিসের বিধানকে কি মনে করে? উত্তম বিধান মনে করে, শ্রেষ্ঠ বিধান মনে করে, অন্তর থেকে, অন্তরে কোনো নেফা কপটতা নেই, তাহলে কি ফাসেক জালেম বললেন? দুটি অবস্থা। আরেকটি অবস্থা আমি বলি, যদি মনে করো সমান অসুবিধা নেই, সৌদি আরবে ইসলামিক আইন চলছে, আমাদের দেশে যেটা চলছে, সেটা ওটাও ঠিক আছে, ওটাও ঠিক আছে, সবই ঠিক আছে, হ্যাঁ সমান সমান, কোরআন এবং হাদিসের বিধানও ঠিক আছে, খলিফা রাশেদিনরা যে ফয়সালা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটাও ঠিক আছে, আর আমরা আজকাল যেটা শান্তি প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন দেশের সাথে, অমুসলিম দেশের সাথে সম্পর্কের জন্য আমরা যে আইন কানুন দেখেছি সেটাও ঠিক আছে, চোরের হাত কাটছে ওটা ওদের ঠিক আছে, আর আমরা চোরকে এক বছর জেল দিচ্ছি, দুই বছর করছি, সেটাও ঠিক আছে, যদি বলে দুটোই সমান সমান তাহলে কি হবে? হ্যাঁ ছোট কাফের না বড় কাফের? বড় কাফের। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যিনি আহকামুল হাকিম, হ্যাঁ উত্তম ফয়সালাকারী, যিনি সবচাইতে ন্যায় প্রতিষ্ঠাকারী, হ্যাঁ যিনি হচ্ছেন ইনসাফকারী, ন্যায় বিচারকারী, তার ফয়সালাকে জালেম, পাপিষ্ঠ, গুনাহগার, কাফেরদের মানবরচিত বিধানের সমতুল্য করে দিল।
জি, তাহলে কি হবে? বড় কাফের হবে। ওটাও ঠিক আছে, চোরের হাত কাটাও ঠিক আছে, আর জেনার জন্য 100 কোড়া লাগানো ঠিক আছে, আর 6 মাসে 1 বছর জেল দেওয়াও ঠিক আছে, যদি এরকম বলে তাহলে বড় কাফের। তিনটি অবস্থা জানলেন না? তিনটি অবস্থা। এই জন্য আল্লাহ রাব্বুল কোরআনে যারা মানব রচিত বিধান দিয়ে ফয়সালা করে তাদেরকে শুধু কাফের বলেনি, অমাল্লাম ইয়াহকুমে মান জালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন বলেছেন। তাহলে কাফের কারা? বড় কাফের যারা সমান মনে করে যে ইসলাম আর ক্যাপিটালিজম, পুঁজিবাদ, ইসলাম আর সমাজবাদ, ইসলাম গণতন্ত্রবাদ, ইসলাম নিয়ে ধর্ম নিরপেক্ষতাবাদ, সব সমান, সব ঠিক আছে। আর আমাদের দেশে যে আমাদের জজেরা ফয়সালা করছেন এই ফয়সালা, আর সৌদি আরবে যে কাজীরা ফয়সালা করছেন কোরআনে হাদিস দেখে বা ফেকার মাসলা মাসাইল দেখে, দুটোই একই ঠিকই আছে, সবই ঠিক আছে। তাহলে সমান করে দিল, সুতরাং বড় কাফের। আর যদি মনে করে যে না আজকালকার যুগে কোরআনে বা হাদিস নিয়ে বড় মুশকিল আছে, ওগুলো চলবে না, তাহলে তো চলে গেল কাফের, সবগুলি বড় কাফের। যদি ঘুষ খেয়ে কোরআন এবং হাদিস দিয়ে বিচার করে, কিন্তু ঘুষ খেয়ে একটি দুটি মাসলা মাসাইলে, একটি দুটি সমস্যায় কেসে ঘুষ খেয়ে বিচারে জুলুম অত্যাচার করে দিল, কোরআন এবং হাদিস দিয়ে নাই বিচার করলো না, তাহলে ওকে কি বলা যাবে? জালেম, কারণ একজনের হক অন্যজনকে দিয়ে দিল। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে বলেছেন, এই ঘুষখোর বিচারপতি শাসকদের ক্ষেত্রে বলেছেন, অমাল্লামে আহকুম বিমান জালাল্লাহ ফাউলাইকা হুমুল জালিমুন বলেছেন, কারণ জুলুম করে ফেললো। একজন নির্দোষী লোক আরেকজন দোষী, বা একজনের জমি আরেকজনের কি করিল? জমি দিয়ে দিল, জমি অলা জমি পেল না, কি জন্য? ঘুষ খেয়ে, জালেম। কিন্তু তার বিশ্বাস আছে যে না এটা জুলুম, বিশ্বাস আছে, জায়েজ মনে করেন আছে। আর ফাসেক বলা হয়েছে যারা কোরআন এবং হাদিস কমের পক্ষে, কম পক্ষে যারা মানব রচিত বিধান দিয়ে ফয়সালা করে আর বলে আমরা পাচ্ছি না, আমাদের উপর জবরদস্তি করা হচ্ছে, আমাদের জন্য শক্তিশালী দেশগুলি পরাশক্তিগুলি সমস্যা সৃষ্টি করবে, সেই জন্য আমরা পাচ্ছি না, তারপরেও তারা কি ফাসেক? যদিও তাদের ইমান মজবুত থাকে, এক্ষেত্রে মুনাফিক না, কপটতা নাই, মানে অন্তর ঠিক আছে ইসলামের ওপর, ইমানের ওপর, কোরআনের ওপর, হাদিসের ওপর, নবীর মহব্বতে, তারপরে পারছি না, আমাদের উপর জবরদস্তি চাপ সৃষ্টি করা হচ্ছে, কি করব আমরা, তারপরেও আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন, এরা ফাসে পাপিষ্ট গুনাহগার, কাবীরা গুনাহ করছে তারা। জি, হয় পারে পারবে, আর না হলে যারা পারবে তাদের জন্য রাস্তা ছেড়ে দেবে, তাদেরকে বলবো হয় আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবে, আর না হলে যে সব বীর মুজাহিদরা পারবে, যাদের ইমানি শক্তি আছে, আমরা পারবো এই বাতিল শক্তিগুলির মোকাবেলা করতে, এবং আমরা কোরআন এবং সুন্নাহর আইন পরিচালনা করতে তাদেরকে আগে বাড়িয়ে দেবে, যে আমরা পারছি না, আমাদের ইমানের দুর্বলতা জান আপনারা করে। শুরুতে আরেকটি কথা বলেছিলাম, এই তাগুতের বিধান অর্থাৎ মানব রচিত বিধানের ক্ষেত্রে একদল যারা আইন প্রণয়ন করে, তৈরি করে, তারা তাগুত এবং তারা বড় কাফের, এতে কোনো সন্দেহ নেই, এটাও শুনে নেন। আইন তৈরি করার বলছে না না কোরআনের উপর ইমান আছে, চলবে কথা? মুনাফিক, বড় মুনাফিক। কি করে আপনার কোরআনের উপর ইমান আছে আর আইন তৈরি করছেন? আমাকে যদি বলা হয় যে দেশের সংবিধান তৈরি করুন, অথচ আমি কোরআন হাদিস সম্পর্কে জানি, আর আমি বলবো যে না আমি মুসলমান, চলবে? গ্রহণযোগ্য হবে কথা? কেন? আমি নিজে আইন তৈরি করেছি, আল্লাহ না করে। তো যেই ব্যক্তি বা যারা আইন প্রণয়ন করলো, সংবিধান তৈরি করলো, তারা নিঃসন্দেহে তাগুত এবং কাফের, কারণ তারা আইন তৈরিকারী, লক্ষ লক্ষ কোটি কোটি লোক তাদের এই আইন সংবিধান মেনে চলবে। জি, ফেরাউনি কাজ তারা করল। আর একদল আইন তৈরি করেনি, কিন্তু সেই মানবরচিত আইন দিয়ে বিচার করছে, এই আগের যে তফসিল বিস্তারিত কথাটি তাদের ক্ষেত্রে প্রযোজ্য, যে তারা কি জন্য কোরআন হাদিসের সমান, ইসলামী বিধানের সমান মনে করছে, না তার চাইতে শ্রেষ্ঠ মনে করছে, না কোরআন এবং হাদিসের প্রতি ইমান আছে কিন্তু আমরা পারি না, বাধ্য হয়ে যাচ্ছে, এই ক্ষেত্রে আমাদেরও ইয়ে নেই, ক্ষমতা নেই, কাফের জালেম ফাসেক হবে এই ক্ষেত্রে। আর আরেক দলের কথা বলেছিলাম, জনসাধারণ দেশে যে কোর্ট কাচারি রয়েছে, আদালত রয়েছে, হ্যাঁ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ইত্যাদি রয়েছে, আপনাকে কোনো কেসের ক্ষেত্রে যেতেই হচ্ছে, আপনার কারো সাথে বিবাদ, জমি জায়গা নিয়ে, টাকা পয়সা নিয়ে, বা যে কিছু নিয়ে হোক না কেন, আপনাকে সেখানে যেতে হচ্ছে। এখন কি আপনি বলবেন এখানে মানব রচিত বিধান দিয়ে ফয়সালা, আমি ওখানে যাবো? অথচ আপনি আসামি অথবা বাদী, আর আপনার এই ন্যায্য হক কোরআন সুন্নাহর আলোকে যদি হাসিল করতে হয়, আপনি আলেম ওলামাদের দিয়ে বিচার করেও পারবেন না, আপনাকে কোর্টের আশ্রয় নিতেই হবে। যেখান থেকে মানব রচিত বিধান দিয়ে ফয়সালা হচ্ছে সেই কোর্টে যাবেন না? যাবেন না। জি, এই ক্ষেত্রে
অল্প কিছু আলেমরা বলেছেন না যাবেন না, আপনার হক ছেড়ে দেন, তারপরে আপনি মানবরচিত বিধান দিয়ে যে কোর্ট ফয়সালা করেছেন সেখানে আপনি কেস নিয়ে যাবেন না। কিন্তু এই কথাটি ঠিক নয়। হ্যাঁ, ন্যায্য হক আপনার 50 বিঘা জমি চলে যাচ্ছে আর এর জন্য আপনি মানবরচিত বিধান দিয়ে কোর্টে ফয়সালা হবে হয় সেখানে, সেই জন্য আপনার ন্যায্য হক নেওয়ার জন্য যাবেন না। আপনি ফার্স্ট ক্লাস ফার্স্ট পাস করেছেন, তারপরে চাকরি আপনাকে না দিয়ে একটা সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস ছেলেকে চাকরি দিয়ে দেওয়া হলো, আপনি কেস করলে যাচ্ছেন যে আমি সুপ্রিম কোর্ট হাইকোর্ট করলে আমি এই চাকরিটা পেয়ে যাবো, তাহলে আপনি কি চাকরি নেওয়ার জন্য যাবেন না? অথচ কোর্ট হচ্ছে ইসলামিক আদালত নাই, অন ইসলামিক আদালত, তারপরে না যাবেন আপনি সেখানে। গিয়ে যে ফয়সালাটা নিলেন সেটি আপনার জন্য জায়েজ, যদিও সেখানে মানবরচিত বিধান দিয়ে ফয়সালা, কারণ যে হকটি আপনি নিচ্ছেন সেটি আপনার ন্যায্য হক, ঠিক না? ন্যায্য হক জমি, আপনার টাকা, আপনার চাকরিটি আপনার, আপনি এর যোগ্য, সেজন্য আপনি এই রকম বিচার নিতে পারবেন, কারণ এর আমরা ভুক্তভোগী। কিন্তু আমাদেরকে এসব কোর্টে যেতে হবে, কখনো আসামি হয়ে যেতে হবে, কখনো বাদী হয়ে যেতে হবে, ঠিক না? সুতরাং আমাদের জন্য জায়েজ রয়েছে সন্তুষ্টি প্রকাশ করা, ইসলামের বিরুদ্ধে যদি ফয়সালা করে তার উপর সন্তুষ্টি প্রকাশ করা না জায়েজ না, সন্তুষ্টি প্রকাশ করা জায়েজ নয়। আর দুইটি হাদিস থেকে গেল, ঘটনা বড় আছে দুইটি, সুতরাং এখানে শেষ করে দিচ্ছি, সময় শেষ হতে যাচ্ছে। ও সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রশ্ন একটি রয়েছে, জামাতে নামাজ পড়ার সময় ইমামের সাথে সাথে সূরা ফাতিহা পড়া যাবে কি না? ইমামের পড়ার শেষে পড়বে, ইমামের শেষে পড়বেন, ইমাম যখন ওয়াকতালি পড়বেন তখন পড়বেন, যদি উচ্চ সারি কিরাত হয়, আর যদি মনে মনে কিরাত হয় তাহলে অসুবিধা না, আগে পরে সব সময় পড়েন। আপনি সানা পড়ে নেওয়ার পরে সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন শুরু করে দেন, জোহরের নামাজ, আসর নামাজ, যেসব রাকাতে আপনি শুনতে পান না, অথবা বড় জামাত রয়েছে ইমামের আওয়াজ পৌঁছে না, যেমন আমাদের দেশের মাইকে তো নামাজ পড়ায় না, আওয়াজ পৌঁছে না, তাহলে আপনি পড়তে থাকেন, হয়তো আপনার এশার নামাজ প্রথম রাকাত দ্বিতীয় রাকাত, কিন্তু ইমামের কেরাতই শুনতে পান না কি পড়ছে না পড়ছে, তাহলে সানা পড়ার পরে আপনি আপনার সূরা পড়ে যান। নামাজে তাশাহুদের বৈঠকে পুরুষ ও মহিলাদের বসার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? জি না, কোনো পার্থক্য নেই, এটি হচ্ছে সহিহ হাদিস মোতাবেক নামাজ। নবী সাল্লাম পুরুষ নারী উভয় জাতিকে নবী সাল্লামের মতো নামাজ পড়তে বলেছেন, কোনো পার্থক্য নেই মহিলা পুরুষের নামাজে। সুদখোর ইমামের পেছনে নামাজ পড়া কি ধরনের অপরাধ? নামাজ পড়া অপরাধ নাই, তবে তাকে ইমাম নিযুক্ত করা অপরাধ, ইমাম নিযুক্ত করা অপরাধ ফাসেককে, সুদখোর ফাসেককে। এক হচ্ছে ইমাম নিযুক্ত করা, আর এক হচ্ছে ইমাম ইমামতি করছে সে আপনার হাতে ইমাম নিযুক্ত করা নেই, ইমাম হয়তো সে নিযুক্ত আছে সরকারের পক্ষ থেকে অথবা কোন দেশের সমাজের পক্ষ থেকে গ্রামের পক্ষ থেকে, অথবা ইমামতি শুরু করে দিয়েছে, ইমাম কারো পক্ষ থেকে নিযুক্ত নেই, কিন্তু এক মসজিদে গিয়ে এক সুদখোর আগে গিয়ে নামাজ পড়াতে শুরু করেছে, পরে গিয়ে পৌঁছলেন আপনি, তাহলে তাকে টেনে ফেলতে পারেন না, ওনার জন্য জায়েজ নেই। ফাসেকের পিছনে নামাজ পড়তে হবে। কয়টি ক্ষেত্র হলো? সরকার দ্বারা ইমাম নিযুক্ত, অথবা সমাজ দ্বারা ইমাম নিযুক্ত, আর আপনি সেই ইমামকে সরাতে পারবেন না কারণ আপনার হাতে সেই ক্ষমতা নেই। যদি সমাজের লোককে বলে মিটিং করে পারেন যে না ইমামকে সরিয়ে দিতে হবে কারণ ফাসেক সে সুযোগ, তাহলে ভালো কথা, আমাদের সৎ পরামর্শ সমাজের লোককে দেন, অথবা সরকারকে সৎ পরামর্শ, আপনি অভিযোগ লিখতে পারেন যে অমুক ইমাম সুদখোর, সুতরাং আমরা সরকারের কাছে দাবি করি যে অনুগ্রহ করে ইমামকে এখান থেকে বরখাস্ত করা হবে, এটি আপনার কাজ। কিন্তু জবরদস্তি ইমাম নিযুক্ত করেছে সরকার, ইমাম নিযুক্ত করে সমাজের লোক, আর গেলে না টেনে ফেলে দেয় সুদখোর সরো তুমি নামাজ পড়াবে না, এটি জায়েজ না। তাহলে ফাসেকের পিছনে নামাজ জায়েজ আছে এই সব ক্ষেত্রে, যে কোনো ফাস যতক্ষণ পর্যন্ত বড় কাফের না হয়েছে নামাজ জায়েজ রয়েছে। হ্যাঁ, নামাজ হবে, আপনার নামাজ আপনার, তার গুনাহ তার কাছে, আপনার নামাজের কোনো ক্ষতি হবে না। জি জি, এরকমই যারা ছোটখাটো বিদাত করে, কুফুরির বিদাত করে না, শিরিক করে না, কবরে সেজদা করে না, কিন্তু বিদাত বিদাত করে, মিলাদ করে, নওয়াইতি পড়ে, এইসব বিদাতীদের পিছনে নামাজ হবে, সব বিদাতীদের পিছনে নামাজ হবে, যদিও জানে যে তারা বিদাত। আর কোনো বিকল্প ভালো মসজিদ নাই যেখানকার ইমাম হয়তো নেক ইমাম, বিদাত করে না, এরকম নেই হয়তো, তাহলে নামাজ হবে, আপনি ঘরে না নামাজ পড়ে বিদাতের পিছনে নামাজ পড়বেন। তারপর শেষে সুদখোর ব্যক্তির ইমামতি করা জায়েজ কিনা, তাকে উচিত যে সে ইমামতি করবে না, যখন নিজে ফাসে তাহলে সব লোকের জন্য সেই ইমামতির জায়গা ছেড়ে দেওয়া উচিত, ছেড়ে দিয়ে বলবে যে ভাই আমি ইমামতি করবো না, কোনো ভালো লোককে ইমাম বানিয়ে দেন, এটাই হওয়া উচিত।
বাংলাদেশের কে বলেছে, বলছে গণতন্ত্র ইসলামে অস্বীকার করে না, তারা মদিনার কিসের উল্লেখ করে, সন্ধির। গণতন্ত্র কোথায় আছে ইসলাম? হ্যাঁ, মদিনা ইহুদিরা বাস করতো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রতিষ্ঠার জন্য ইহুদিদের ভোট নিয়েছেন নাকি? বলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হন তখন খাইবারে ইহুদি বসবাস করত। জানা আছে ইতিহাস, নবীর জীবনী পড়ে দিল, খাইবারে ইহুদি বসবাস করত। খলিফাতুল মুসলিমিন আবু বকর নিযুক্ত হওয়ার জন্য খাইবারে ইহুদিদের ভোট নিয়েছেন নাকি, ইলেকশন করিয়েছেন যে হ্যাঁ ইহুদিরা তোমার আবু বকরকে খলিফা মানছ না মানছ না? বাংলাদেশে যদি গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় যেতে হয় তাহলে হিন্দুদের ভোট নিতে হবে না হবে না, খ্রিস্টানের ভোট নিতে হবে না হবে না, কাদিয়ানির ভোট নিতে হবে না হবে না, তাদের ভোট ছাড়া যে তাহলে তোমাদেরকে ভোটের অধিকার দেবো না, হে কাদিয়ানি তোমাদেরকে দেবো না, হে খ্রিস্টান তোমাদেরকে দেবো না, যে গণতান্ত্রিক পদ্ধতিতে চলতে পারে না, অসম্ভব। তাহলে কোথায় গণতন্ত্র আর কোথায় ইসলাম? তার ইসলামের যোগ্য ব্যক্তিদের কাছে পরামর্শ নেওয়া রয়েছে, সুরা রয়েছে। আর এই বাংলাদেশের বক্তা সুরাকে বলে গণতন্ত্র, জ্ঞান রাখেন ইসলাম সম্পর্কে কামেল পাশ করে আর লম্বা লম্বা কথা বলতে পারলেই তো আর ইসলাম সম্পর্কে জ্ঞান হাসিল হয়ে যায় না। হ্যাঁ, বিভ্রান্ত করার জন্য, নিজের ভোট ব্যাংক করার জন্য বলছে যে ইসলামের সুরা বলা হয়েছে কোরআনে, সেই সুরাই হচ্ছে গণতন্ত্র। কত বড় টাহা মিথ্যা কথা, সাবধান এদের বিভ্রান্তি থেকে। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد قال الله تعالى أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون وعن عبد الله بن عمرو رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال لا يؤمن أحدكم حتى يكون هواه طبعا لما جئت به মহান আল্লাহর সমস্ত প্রশংসা, দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। গত সপ্তাহের বিষয়বস্তু ছিল মানবরচিত বিধান, মানবরচিত বিধান, মানুষের তৈরি করা আইন কানুন নের বাস্তবায়ন করা আল্লাহর বিধানকে বাদ দিয়ে, এর হুকুম কি, এ সম্পর্কে কয়েকটি আয়াতের তাফসীর করা হয়েছিল। বাকি রয়ে গেছে তিনটি হাদিস,
আজকে এই তিনটি হাদিসের ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের তৈরি করা বিধানকে হুকমুল জাহিলিয়া বলে আখ্যায়িত করেছেন। সূরা মায়েদার আয়াত নম্বর 50 এ মহান আল্লাহ ইরশাদ করেছেন, আফা হুকমাল জাহিলিয়াতে ইয়াবগুন, তারা কি জাহিলি যুগের মূর্খতার বিচার সন্ধান করে? মহান আল্লাহ সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন, সারা বিশ্বের সবকিছুই সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন খালেক সৃষ্টিকর্তা। সুতরাং তিনি ভালো জানেন যে মানুষের জন্য কল্যাণকর বিধান কি হইতে পারে, তাই মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বিধান নাজিল করেছেন, শরীয়ত নাজিল করেছেন, যা আল কোরআনুল করিম, এবং তার ব্যাখ্যা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। মহান আল্লাহ ওয়াহির মাধ্যমে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওয়াহির দ্বারা এই আসমানি বিধান নাজিল করেছেন, যা মানুষের জন্য যেমন উপযোগী হওয়া দরকার তেমন আল্লাহ নাজিল করেছেন। আর মানুষের জন্য আইন তৈরি করবে, মানব রচিত বিধান তো তাই, যে একজন মানুষ অথবা একাধিক মানুষ, কিছু মানুষ সারা পৃথিবীর মানুষের জন্য আইন তৈরি করে, কানুন তৈরি করে, এ হচ্ছে মানুষের বিধান, মানুষের মতবাদ, মানুষের তৈরি করা আইন কানুন। মানুষ মানুষ হিসাবে সমান, সুতরাং এক মানুষের তৈরি করা আইন অন্য মানুষের জন্য তার মতোই কি করে প্রযোজ্য হতে পারে, কি করে ফলপ্রসূ হতে পারে, কি করে শান্তি নিয়ে আসতে পারে? যেই মানুষের জন্য আইন তৈরি করা হচ্ছে, অর্থাৎ জনসাধারণ, জনসাধারণ ছাড়াও শিক্ষিত অশিক্ষিত সবাই, অল্প কিছু লোক রয়েছে যারা এই আইনগুলি তৈরি করেছে, বাকি সারা বিশ্বের শিক্ষিত অশিক্ষিত সব রকমের মানুষ, বরং অনেক বিচক্ষণ মানুষও সেই আইনগুলি যদি মানে তাহলে তার মতোই অজ্ঞ। যারা নিজেরা মেনে নিচ্ছে অন্যের আইন, তারা কি জন্য মেনে নিচ্ছে তাদের আইন, যে তারা অজ্ঞ, তারা জানে না, আর তাদের মতোই মানুষের তৈরি করা আইন, তাহলে এই আইন হচ্ছে অজ্ঞদের আইন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাই মানুষের তৈরি করা আইন কানুনকে আখ্যায়িত করেছেন হুকমুল জাহিলিয়া বলে, আফা হুকমুল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা জাহিলি বিচার মূর্খদের বিচার সন্ধান করে থাকে, মূর্খদের কাছ থেকে সমস্যার সমাধান নিতে চায়। অমান আহসানু মিন আল্লাহ হুকমান, আল্লাহর চাইতে সুন্দর বিচারকারী আর কে রয়েছে? কিন্তু এই কথা কারা বিশ্বাস করে, এই কথা কারা মেনে নেয়? লিকাউমি ইউকিনুন, যারা বিশ্বাসী জাতি, বিশ্বাসী কওম, যারা আল্লাহ যে সৃষ্টিকর্তা তাতে বিশ্বাসী, আল্লাহ রাব্বুল আলামিন যে আহকামুল হাকিমিন, সর্বোত্তম বিচারক, তাতে বিশ্বাসী যারা, যিনি আহসানুল খালিকিন, আল্লাহ রাব্বুল আলামিন উত্তম সৃষ্টিকারী, তাতে বিশ্বাসী যারা, লিকাউমি ইউকিনুন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। হাদিস আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন, বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কোন ব্যক্তি অতক্ষণ সঠিক মুমিন হতে পারবে না, সঠিক মুমিন হতে পারবে না কতক্ষণ পর্যন্ত, হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবান লিমা জিতু বিহি, আমি যা নিয়ে এসেছি, কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছি, তিনি বলছেন, তার যতক্ষণ অনুসারী না হয়ে যাবে সেই ব্যক্তির, যে ব্যক্তি মুমিন হতে চায় সেই ব্যক্তির
প্রবৃত্তি, সেই ব্যক্তির প্রবৃত্তি, তার মনের চাহিদা, মনের কামনা, মনের বাসনা কি হয়ে যাবে? যা কিছু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নিয়ে এসেছেন তার অনুসারী না হয়ে যাবে। হাত্তা ইয়াকুন হাওয়াহু, তার প্রবৃত্তি যতক্ষণ পর্যন্ত না হয়ে যাবে কি তাবান, অনুসারী, লেমা যে দবেহি, ওই বিধানের যে বিধান আমি নিয়ে এসেছি, আমার আনিত বিধানের যতক্ষণ পর্যন্ত অনুসারী না হয়ে যাবে কোন ব্যক্তি, ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি লা ইউমিন, মুমিন হতে পারবে না। কি বোঝা গেল এই হাদিস দ্বারা? যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে বিধান এসেছে তা কার উপর নাযিল হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, শেষ বিধান, যে বিধানের পর আর কোন নতুন বিধান আসবে না, যেই নবী রাসূলের পর আর কোন নবী রাসূল আসবে না, তার উপর নাযিল হয়েছে যেই বিধান, আল কোরআনের বিধান, আসমানি বিধান, লৌহে মাহফুজ থেকে নাযিল হয়েছে, সেই বিধান আল্লাহ নাযিল করেছেন তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, খাতামুন নবীন, সাইয়্যিদুল মুরসালিনের উপর, শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সেই আনিত বিধানের অনুসারী যতক্ষণ না হয়ে যাবে মানুষের মনের চাহিদা, কামনা, বাসনা, প্রবৃত্তি, ততক্ষণ পর্যন্ত মুমিন মুসলিম হতে পারবে না। সে ব্যক্তি সমস্যার ক্ষেত্রে হোক, পারিবারিক সমস্যার ক্ষেত্রে হোক, সামাজিক সমস্যার ক্ষেত্রে হোক, আর অর্থনীতির ক্ষেত্রেই হোক, আর রাষ্ট্রনীতির ক্ষেত্রে হোক, সমস্ত ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনীত বিধানের অনুসারী মানুষের মনের কামনা বাসনা না হবে, মানুষের মন অনুসরণ করবে কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনীত বিধানকে। জি, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, সূরা আরাফ মহান আল্লাহ ইরশাদ করেছেন, যা তোমাদের জন্য নাজেল করা হয়েছে তোমাদের রবের পক্ষ থেকে, রবের পক্ষ থেকে নাজল করা হয়েছে, যিনি সৃষ্টিকর্তা, যিনি পালনকর্তা, যিনি প্রতিপালক, তার পক্ষ থেকে নাজল করা হয়েছে, সেই বিধানের কি করো? অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, সেই বিধান ছাড়া অন্য কোন পৃষ্ঠপোষক, অন্য কোন অভিভাবক, অন্য কোন বিধান রচনাকারীর অনুসরণ করিও না। তাহলে আল্লাহর নাজিলকৃত বিধান, রাসূলের আনীত বিধান ছাড়া অন্য কোন মানব রচিত বিধান, মানুষের তৈরি করা আইন কানুনের যারা অনুসরণ করল তারা মুমিন হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। এই হাদিসটি রয়েছে ইবনে আবি আসেমের একটি হাদিসের কিতাব রয়েছে আস-সুন্নাহ, কিতাবের নাম হচ্ছে কিতাবুস সুন্নাহ, ইমাম ইবনে আবি আসেমের সেই কিতাব রয়েছে। ইমাম নাওয়াবী রহমতুল্লাহ আলাইহি সেই কিতাবটি তার একটি, সেই হাদিসটি তার একটি কিতাব রয়েছে আল-হুজ্জা নামক কিতাব, সেই আল-হুজ্জা কিতাবে উল্লেখ করেছেন। তার নাওয়াবী, ইমাম নাওয়াবী রহমতুল্লাহ আলাইহি বলছেন, হাদিসুন সহি, এই হাদিসটি হচ্ছে সহি হাদিস, রবি না ফি কিতাবিল হুজ্জা বি ইসনাদিন সহি, এই হাদিসটি বর্ণনা করা হয়েছে কিতাবুল হুজ্জাতে সহি সূত্রে, বিশুদ্ধ সনদে। এই কথাটি ইমাম নাওয়াবীর একটি কিতাব রয়েছে, ছোট্ট কিতাব, 40 হাদিস, আল আরবাইন আন নাওয়াবী, আরবিতে বলা হয় কিতাবটির নাম হচ্ছে আল আরবাইন আন নাওয়াবী, অর্থাৎ ইমাম নাওয়াবীর সংকলিত 40 হাদিস। এই 40 হাদিসে এই হাদিসটি রয়েছে, আর এই হাদিসের পরে এই মন্তব্যটিও রয়েছে ইমাম নাওয়াবী রহমতুল্লাহ আলাইহি, যে হাদিসটি সহি, আর 40 হাদিস অনেক ভাইদের কাছে আছে, তাতে এই হাদিসটি পাবে। তো এই হাদিস দ্বারা স্পষ্ট হলো যে মুমিন হওয়ার জন্য আল্লাহর নাজিলকৃত বিধান, যে বিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিয়ে এসেছেন, আর যে বিধান এসেছে ওহি ভিত্তিক, খেয়াল খুশি আসেনি, বরং ওহি ভিত্তিক, ওহির মাধ্যমে নাজিল হয়েছে। অমা ইয়ান্তু কানিল হাওয়া, নিজের পক্ষ থেকেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বিধানের কোন একটি কথাও বলেননি, বরং যা কিছু এসেছে ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, সেই বিধান যেই ব্যক্তি মানল না, সেই বিধানের তার মন অনুসরণ করল না, সেই ব্যক্তি মুমিন মুসলিম হতে পারবে না। ওয়াকালা শাবি, তাবেই ইমাম শাবি রহমতুল্লাহ আলাইহি বলছেন, কানা বাইনা রাজুলিন মিনাল মুনাফিকিনা ওয়া রাজুলিন মিনাল ইয়াহুদ খুসুমা,
একটি আর হাদিস উল্লেখ করেছেন যে একজন মুনাফেক আর একজন ইহুদির মধ্যে কোন বিষয় নিয়ে ঝগড়া হয়েছিল, খুসুমা, খুসুমা মানে ঝগড়া, দ্বন্দ্ব, লড়াই, খাসামা ইউখাসিমু মানে হাযানি খাসমানি ইখতাসামু ফি রাব্বিহিম, কোরআনে আল্লাহ বলেছেন হাযানি খাসমানি, এই দুইজন প্রতিদ্বন্দ্বী, একে অন্যের প্রতিদ্বন্দ্বী। তো এই দুইজনে দ্বন্দ্ব হয়, ঝগড়া হয়ে যায়। দুইজন কে কে ছিল? একজন একজন ইহুদি, তাহলে সে স্পষ্টই কাফের, আর একজন কি গোপনীয় কাফের, মুনাফিক মানে নামদারি মুসলমান, কিন্তু তার অন্তরে ঈমান ছিল না, তার অন্তরে ঈমান ছিল না, মুনাফিক। মুনাফিক যে মুসলিমদের অন্তর্ভুক্ত, কিন্তু অন্তরে ঈমান নেই, আল্লাহ পরকালে বিশ্বাস নেই, জন্মসূত্রে শুধু মুসলিম, ইসলাম দ্রোহী, তার ইসলাম দ্রোহী বা ইহুদি নাসারার চাইতে বেশি ক্ষতি করে, কিন্তু কারণ এই ঘরের শত্রু, ঘরের শত্রু, ঘরের শত্রু যত বেশি ক্ষতি করতে পারবে পরের শত্রু অত ক্ষতি করতে পারবে না, পারবে কি? পরের শত্রু আপনার বাড়ির দরজার কাছে ঘোরাঘুরি করে, আরে এই লোকটি অজানা লোক, এখানে কেন ঘোরাঘুরি করছে, এত রাত্রে কেন এই লোকটি ঘোরাঘুরি করছে, ঠিক না? হ্যাঁ, এই সময় কেন নির্জনতার সময় আমার কোনো লোকজন নেই, এই সময় কেন ঘোরাঘুরি করছে আমার বাড়ির আশেপাশে? তাহলে বাইরের কোনো অচেনা লোক যদি কোনো শত্রু মনে হয় তাহলে আগেই সজাগ, কি ব্যাপার? কিন্তু আপনার ঘরের শত্রু, আপনার ছেলেই যদি শত্রু হয়, আপনার আপন ভাই যদি শত্রু হয়, হ্যাঁ, আপনার ভাতিজাই যদি শত্রু হয়, আপনার ভাগিনী আত্মীয় কোনো আত্মীয় শত্রু হয়, সে তো ঘরে যাতায়াত করে, হ্যাঁ, যে কোনো সময় রাত 12টায় আসো বা 3টায় আসো, আসলে আপন লোক, আমার আত্মীয়, এর দ্বারা ক্ষতির সম্ভাবনা বেশি, এইরকম শত্রুর দ্বারা ক্ষতির সম্ভাবনা বেশি। এজন্য ইহুদি চাইতে, নাসারা খ্রিস্টান চাইতে, অন্য কাফের অমুসলিম চাইতে বেশি ক্ষতিকারক হচ্ছে মুনাফিক। মুনাফিকের উদাহরণ হচ্ছে সাপ কেউ পকেটে করে নিয়ে আছে, বা হাতের যে আস্তিন আছে, আস্তিনের মধ্যে সাপ ঢুকে আছে, সাপ বিচ্ছু যদি হাতের আস্তিনের মধ্যে ঢুকে থাকে, ওই রকম হচ্ছে মুসলিম সমাজে মুনাফিক। মুসলিম সমাজের ঘরে ঘরে ঢুকে আছে, বাবা নামাজ পড়ে, আর এক ভাই নামাজি মুসল্লি, আর এক ভাই বড় মুনাফিক। তা ধরা মুশকিল এরকম শত্রুকে, যে এরকম শত্রু যে ক্ষতি করছে ঘরে বসে বসে, মুসলিমদের, মুসলিম সমাজে বসে বসে, মুসলিম দেশে বসে বসে, এইরকম চোরকে, এইরকম ডাকাতকে, এইরকম ইসলাম দুশ্মনকে ধরা মুশকিল। তো এই ইহুদি কি করেছিল দেখুন, এই জন্য মোনাফেকের শাস্তি, আবার মোনাফেক দুই প্রকার মনে রাখবেন, হ্যাঁ, দু চারটি মোনাফেকের লক্ষণ পেলেই যে মোনাফেক আর তাকে বড় শাস্তি ইহুদি নাসারা চাইতে খারাপ করে দেবেন তা নেই। মোনাফেক কত প্রকার? হ্যাঁ, কত প্রকার বললাম? দুই প্রকার। কে বলতে পারেন মোনাফেক দুই প্রকার? হ্যাঁ, কিছু সেফাত আছে, ঠিক আছে, কিন্তু মুনাফিককে এভাবে আর কেউ বলতে পারেন এই সম্পর্কে কিছু? হ্যাঁ, মুনাফিক হচ্ছে দুই প্রকার, মুনাফিক ফিল ইতিকাদ, বিশ্বাসগত মুনাফিক, বিশ্বাসে কপটতা আছে, আল্লাহ বিশ্বাস নেই, পরকালে বিশ্বাস নেই, জান্নাত জাহান্নামে বিশ্বাস নেই, নামাজে বিশ্বাস নেই, কোরআনে বিশ্বাস নেই, ইসলামী বিধি বিধানে বিশ্বাসী নয়, অন্তরে কিন্তু লুকায়িত, প্রকাশ করে না। মুনাফিক যে অন্তরের মুনাফিক, সে কিবলা মানে না এই কথা প্রকাশ করে না, নামাজ রোজা হজ জাকাত এই কথা প্রকাশ করে না, গোপনে রেখেছে, ভিতরে ঢোকা আছে তার। এই মুনাফিক ফিল ইতিকাদ, আকীদার মুনাফিক, বিশ্বাসগত মুনাফিক, কপট। আর এটা হচ্ছে মুনাফিক ফিল আমাল, কর্মগত মুনাফিক, অন্তরে কপটতা নেই, অন্তরে বিশ্বাস আছে আল্লাহর প্রতি, রসুলের প্রতি, কিবলার প্রতি, কাবার প্রতি, কোরআনের প্রতি, সবকিছুর প্রতি বিশ্বাস আছে তার, কিন্তু আমলে কাজে কর্মে মুনাফিকদের বেশ কিছু যে লক্ষণগুলি আছে, যারা বড় মুনাফিক, অন্তরের মুনাফিক, তাদের যে লক্ষণগুলি আছে সেই লক্ষণগুলি এই লোকটির মধ্যে পাওয়া যায় যে মুসলমান, নামাজ রোজা সব কিছু বিশ্বাস করে, বরং নামাজ পড়ে, কিন্তু কিছু চরিত্র রয়েছে, যে চরিত্রগুলি কার চরিত্র? মুনাফিকের চরিত্র। যেমন মুনাফিকের চরিত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিকা সালাসুন,
মোনাফেকের চরিত্র হচ্ছে তিনটি, এই যে হাত দাসা কাজাবা, কথা বললে মিথ্যা বলা। তাহলে একজন লোক নামাজও পড়ে, রোজাও রাখে, হজ জাকাতও করে, আর সব অনেক কিছুই করে, ইসলামের ফরজ ওয়াজিব আদায় করে, কিন্তু কথা বললে মিথ্যা বলে, তাহলে কি বড় মোনাফেক না ছোট মোনাফেক? ছোট মোনাফেক, মানে মোনাফেকের বহু গুণ। যে অন্তরের মোনাফেক, সে অন্তর থেকে মিথ্যা বলেছে, বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মুসলমান, কিন্তু আসলে মুসলমান নাই, ওই গুণটি এর মধ্যে চলে এসেছে, তাই না? ও কলেমার ক্ষেত্রে মিথ্যুক বড় মোনাফেক, আর ছোট মোনাফেক কথাবার্তা মিথ্যুক, কলেমার ক্ষেত্রে সে মিথ্যুক না, কলেমাটা তার ঠিক আছে, মানে সত্যি অন্তর থেকে কলেমার শাহাদাত দিয়েছে সে মুসলমান, নামাজটা পড়ে অন্তরের সততার সাথে, কিন্তু কথায় কথায় মিথ্যা কথা বলে, কাজে কর্মে মিথ্যা কথা বলে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মিথ্যা কথা বলে, মিথ্যা লিখে, ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা খেলাফি করে, মোনাফেক ওয়াদা করে, যখন বলেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দান করছি যে আল্লাহ ছাড়া কেউ মাবুদ নেই, যে বড় মোনাফেক অন্তরের মোনাফেক, সেখানে কিন্তু ওয়াদা খেলাফি করেছে, এখানে সাক্ষ্য প্রদান করলো, আর ভিতরে মোনাফেক কি আছে, তার মানে সে এই সাক্ষ্য আসলে দেয়নি, ঠিক না? ওই গুণটি ছোট ক্ষুদ্র আকারে হইলেও কাবিরা গুনাহ, কি করলো, ওয়াদা করে ওয়াদা খেলাফি করে, ওয়াদা করেছে আপনার সাথে, ধার কর্জ নিয়েছে, টাকা পয়সা নিয়েছে, ভাই আপনাকে এক সপ্তাহের জন্য দেন, এক সপ্তাহের মধ্যে আপনাকে দিয়ে দেবো, এক গেল দুই তিন চার সপ্তাহ চলে গেল, মাসকে মাস চলে যাচ্ছে, দেখা সাক্ষাৎ নেই, আগে দেখা সাক্ষাৎ করতে, এখন টাকা পয়সা নেওয়ার পরে দেখা সাক্ষাৎ নেই, কিন্তু নামাজ দিল, তাহলে এই লোক কি ছোট মোনাফেক, মোনাফেক ছিল আমল, আমলের মোনাফেক, কর্মগত মোনাফেক, ইসলাম থেকে খারিজ হয় না, কিন্তু বড় গুনাহ করে, কবিরা গুনাহ করে, কিন্তু ইসলাম থেকে বেরিয়ে যায় না, মুসলমান, ফাসেক, এই মোনাফেক হচ্ছে ফাসেক মোনাফেক, আর যে অন্তরের মোনাফেক সে হচ্ছে কাফের মোনাফেক। আর আর কি গুণ বলা হয়েছে, ওয়াইদা ও তুমি না খানা, আমানত দিলে খেয়ানত করে, আমানত দিলে খেয়ানত করে, দেশে যাচ্ছিল কোন মুসলিম, তাকে বললেন ভাই তুমি তো দেশে যাচ্ছ, আমার এলাকারই লোক, তো যাও আমার একটা আমানত নিয়ে যাও, আমার ছেলে মেয়েদের জন্য কিছু কাপড় চোপড় নিয়ে যাও, দিয়ে দিও, বা কোনো কিছু দিলেন, যাই কিছু দেন, দাও আমার বাড়ি একটু পৌঁছে দিও ভালো করে, নিয়ে যাওয়ার পরে তার মাল সামান তো গেল, কিন্তু আপনার মাল সামান এয়ারপোর্টে হারিয়ে গেল, বুঝতে পারলেন, হারিয়ে গেল, তার বাড়ির সব কিছুই গেল, তার যে মাল আছে লেগে যায় সব গেল, কিন্তু আপনারটি হারিয়ে গেল, ভাই আপনারটি দিতে পারিনি, আমি হারিয়ে গেছে, আমানত ও খেয়ানত, তাকে আমানত আর বিশ্বস্ত মনে করে দিলেন যে আমার বাড়ি পৌঁছে দিবে, খেয়ানত করলো, এটি মোনাফেকের লক্ষণ, কিন্তু ছোট মোনাফেক, ইসলাম থেকে খারিজ হয়নি, এই খেয়ানত করে আপনার মাল সামানটা হারিয়ে দিয়ে, অবহেলা করে, যেখানে সেখানে ফেলে দিয়ে, হ্যাঁ উঠালো না, ইত্যাদি ইত্যাদি, কাবিরা গুনাহ তো করলো কিন্তু ইসলাম থেকে বেরিয়ে গেল না, পক্ষান্তরে যে বড় এতেকাদের বিশ্বাসের মোনাফেক, সে হচ্ছে কাফের, অমুসলিম, সে মুসলমান নাই, যদিও সে মুসলিম সমাজে লুকিয়ে আছে, এই সাপ পিছু মুসলিমদের আস্তিনে আস্তিনে লুকিয়ে আছে, ঘরে ঘরে ঢুকে আছে, ওই বড় মুনাফিক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা, নিশ্চয়ই মুনাফিক জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে, জাহান্নামের সবচেয়ে নিচে স্থানে অবস্থান করবে, ইহুদি নাসারা কাফের মুশরিক যত মুশরিক পত্তলিক আছে সবার নিচে বসবাস করবে জাহান্নামে, কে, মুনাফিক, যে অন্তরের মুনাফিক, আর যারা আমলের মুনাফিক তাদের মুনাফিক যদি খুব বেশি হয়ে যায় তখন তাদেরকেও জাহান্নামে যেতে হবে, যদিও চিরকালের জন্য না, তার বহুকালের জন্য যেতে হবে অবশ্য, কিছু কালের জন্য যেতে হবে অবশ্য, যদি আল্লাহ না মাফ করেন তাদের এইসব কাবিরা গুনাহ। তাহলে মুনাফিক দুই প্রকার সব সম্বন্ধ রাখবে, একটি দুটি গুণ কারোর মধ্যে মোনাফিকে যদি পাওয়া যায়, ওয়াদা খেলাপি পাওয়া যায়, বিশ্বাসঘাতকতা পাওয়া যায়, ইত্যাদি ইত্যাদি মিথ্যা কথা বলে, তাহলে মোনাফেক বলে আখ্যায়িত করা ঠিক নাই, যে মন মানসিকতা অনেক মুসলিমদের আছে, কারো একটু দোষ পেলে তুমি মোনাফেক, খবরদার না, এরকম গালি দেবেন না, এগুলো হচ্ছে, এগুলি হচ্ছে ধর্মীয় হুকুম, ধর্মীয় হুকুম দ্বারা, এমনি তো গালি দেওয়া সে বাবুল মুসলিমে ফুসুকুন, সে মুসলমান কিনা, এখন বলে সে মুসলমান, ফাঁসে হলেও সে কি মুসলমান, আর মুসলমানকে গালি দেওয়া হচ্ছে ফাসে কি কাজ, তাহলে সে মোনাফেক হওয়ার কারণে, আমলগত মোনাফেক হওয়ার কারণে ফাসেক, আর আপনি তাকে মোনাফেক বলার কারণে আপনিও ফাসেক, বুঝতে পারলেন, সেবাবুল মুসলিমে ফুসুকুন, মুসলমানকে গালি গালাজ করা কি
ফাসেকি কাজ, ওয়া কিতালুহু কুফরুন, আর মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে খুন করা মুসলমানকে হচ্ছে কুফরি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমান। তো এই মুনাফিক, তাহলে বুঝতে হবে যে এই মুনাফিক কোন মুনাফিক ছিল, অন্তরের মুনাফিক, বড় মুনাফিক। এই মুনাফিক আর এক ইহুদি দুজনে ঝগড়া হয়, চাইতে সাধু মানুষ ভালো মানুষ আর দুনিয়াতে নেই, নাই বিচারক, আল্লাহকে ভয় করেন তিনি, কারণ কোরআনে আল্লাহ বলেছেন ইহুদিদের কথা, এই বদমাশদের কথা বলেছেন, ইয়ারিফুনহু কামা ইয়ারিফুনা আবনাহু আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনহু কামা ইয়ারিফুনা আবনাহু, যাদেরকে আমি কিতাব দান করেছি, তাওরাত দান করেছি, তারা আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওইভাবেই চেনে যেমন তারা তাদের সন্তান সন্ততিকে চেনে। তাহলে ভালো করেই জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, কিন্তু হিংসা করে তারা ঈমান নিয়ে আসেনি। আমাদের বংশে কেন আসলো না? হ্যাঁ, ইসরায়েল গোত্রে কেন আসলো না? ইসমাইল গোত্রে কেন আসলো? মক্কায় কেন আসলো? আমাদের এলাকায় কেন আসলো? জাতীয়তা, হিংসা, বিদ্বেষ। অথচ তারা জানতো যে শেষ নবী আগমন করে গেছেন। তো ইহুদি ভাবছে যে নিজের আমার এই কেসে মুহাম্মদ সাল্লামের কাছে যদি বিচার নিয়ে যাই তাহলে আমি চিঠি যাব। ইহুদি ভালো করে জানছে যে এইরকম মুমিন হইতে হবে। সাহাবায়ে কেরাম, তাবেইন, যারা ইসলাম প্রচার করার জন্য ভারত উপমহাদেশে পৌঁছেছেন, পৌঁছেছেন চিটাগাং এ, পৌঁছেছেন কেরালা মালাবারে, পৌঁছেছেন আপনার যতগুলি এলাকা হচ্ছে সামুদ্রিক এলাকা সেসব এলাকা পৌঁছেছেন, ভিতরেও গিয়েছেন, তারা তাদের আচার আচরণে প্রমাণ করে দিয়েছেন হিন্দুদের কাছে, অমুসলিমদের কাছে প্রমাণ করে দিয়েছেন। মুসলিমরা যখন ইসলাম প্রচারের জন্য গিয়েছেন, ব্যবসার সাথে সাথে ইসলাম প্রচার করেছেন, আখলাক চরিত্র দিয়ে, শুধু কথা দিয়ে নয় যে তুমি মুসলমান হয়ে যাও, মুসলমান হয়ে যাও। একজন অমুসলিমকে পেলেন পেট্রোল পাম্পে, হ্যাঁ তুমি কি হিন্দু, ইহুদি, খ্রিস্টান, কলমা পড়ে নাও? না না, শুধু এইরকম করে কলমা পড়ালে হবে না, কলমা পড়ার জন্য ইসলামিক আখলাক লাগবে, ইসলামিক ক্যারেক্টার লাগবে। আপনার ইসলামিক ক্যারেক্টার দেখতে পায় না তো আপনাকে দেখে আকৃষ্ট হবে কি করে? যখন এই ভালো মুসলিমগুলিকে, সৎ মুসলিমগুলিকে ওই কাফের হিন্দুরা দেখলো, অমুসলিমরা দেখলো ভারত উপমহাদেশে, যে আরে এরা তো আমাদের হিন্দু চাইতে ভালো, আমাদের ব্রাহ্মণ চাইতে অনেক ভালো, আমাদের নেতাদের চাইতে অনেক ভালো, আমাদের রাজা বাদশাহদের চাইতে অনেক ভালো, এরা সৎ, এরা জুলুম করে না, হিন্দু ব্যবসায়ী আছে আর মুসলমান ব্যবসায়ী, আমান থেকে এসছে, আরব থেকে মুসলমান ব্যবসায়ী এসছে, একটি পয়সা তারা খেয়ে মেরে যায় না, আর এই হিন্দুরা কত লাখ লাখ টাকা আমাদের মেরে নিচ্ছে। যখন এইরকম দেখলো তখন দেখলো না এরাই সত্য ধর্ম নিয়ে এসছে মুসলিমরা, তখন দলে দলে মুসলমান হয়ে গেল, তার মধ্যে ভাগ্যবান হলো আমাদের পূর্বপুরুষ, তারাও মুসলমান হয়ে গেল আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যে জন্মসূত্রে আমরা মুসলমান হয়েছি, এইভাবে মুসলমান হয়েছে ভারত উপমহাদেশে, এইভাবে মুসলমান হয়েছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, জি এইভাবে ইসলামের প্রচার হয়েছে। তাহলে আপনাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত গ্রহণ করতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ইহুদি বুঝতে পারল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিচার যদি নিয়ে যাই তাহলে আমি জিতে যাব কেসে, কারণ আমি ন্যায্য পথে আছি। যাতে করে আপনার প্রতিবেশী হিন্দু বুঝতে পারে যে মুসলমানের কাছে যদি বিচার করে যাই তাহলে আমি ন্যায্য হক পেয়ে যাব, মুসলমানের সাথে যদি ব্যবসা বাণিজ্য করি, আদান প্রদান করি, মুসলমান মেরে খাবে না, পক্ষান্তর হিন্দু মেরে খেয়ে নেবে, ইহুদি মেরে খেয়ে নেবে, খ্রিস্টান মেরে খেয়ে নেবে। এই কথা যেন বুঝতে পারে পার্থক্য। এই পার্থক্য যখন বুঝতে পারবে একজন হিন্দু, ইহুদি, খ্রিস্টান, তখন আর ইসলামের জন্য কলেমা পড়াইতে হবে না, কলেমা পড়ো করতে হবে না, জি এমনিতেই কলেমা পড়তে চাইবে, এই শান্তির ছায়াতলে অবশ্যই তারা আসতে চাইবে। ইহুদি বলল না তাহাকাম ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, চলো বিচার নিয়ে যাই আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, তোমাদের নবী মুনাফিক তো বাহ্যিক তো সে মুসলমান। ইহুদি বলল ঠিক আছে, তোমাদের নবীর কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিচার নেব। লিআন্নাহু আরাফা, কারণ সেই ইহুদি জানতে পেরেছিল আন্নাহু লা ইয়াখুযুর রাসওয়া, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুষ নেবেন না, ঘুষ দিয়ে সেখানে কেসে জিতা যাবে না। আর আজকে এর মুসলিম যদি জজ ঘুষখোর হয়, যদি ব্যারিস্টার ঘুষখোর হয়, উকিল ঘুষখোর হয়, অ্যাডভোকেট ঘুষখোর হয়,
তাহলে পাশে যে হিন্দু খ্রিস্টান উকিল থাকবে, জজ থাকবে, কি করে আকৃষ্ট হবে ইসলামের উপর? দেশে আমার চাইতে বেশি ঘুষখোর মুসলমান ব্যারিস্টার, মুসলমান উকিল, মুসলমান জজ, তাহলে কি করে মুসলমান হবে ওই সব অমুসলিম জজ ব্যারিস্টার গুলি? এই হচ্ছে মুসলমানদের অবস্থা। ওয়াকাল আল মুনাফিক, এই মুনাফিক যে বেশি ক্ষতিকারক ইহুদির চাইতে, মুনাফিক বলছেন না তা হাকামু ইলাল ইহুদ, চলো তোমাদের ইহুদিদের কাছে বিচার দেব। কারণ সে বুঝতে পেরেছে ইলমি আন্নাহুম ইয়াখুযুন রাসওয়া, ভালো করে জানে যে আগে গিয়ে ঘুষ দিয়ে দেবো ইহুদি নেতাকে, গিয়ে বনু কুরাইজার নেতাকে বা বনু নাজির তিনটি গোত্র ছিল মদিনায় তাদের নেতাকে ঘুষ দিয়ে দেবো রাত্রে অন্ধকারে, আর বলবো বিচারটা আমার পক্ষে করতে হবে। আমার দেশে সালিস গুলিতে হয় না এরকম, বিচার নেওয়ার আগে যারা একটু হমড়া চমড়া প্রভাবশালী তারা গিয়ে কিন্তু বিচার আগে ফয়সালা হয়ে যায়, কি বিচার হবে না হবে আগে থেকে জানাই তাকে যে এরকম বিচার হবে, ওকে জিতাইতে হবে, একে হারাইতে হবে, একে মারতে হবে, ওকে ধরতে হবে, এসব আগে ফয়সালা হয়ে যায়। ঘুষ খেয়ে সামাজিক বিচারও সালিসে বড় ঘুষ চলে, জি ঘুষ, পয়সারও ঘুষ হয় অনেক সময়, প্রভাবের ঘুষ হয় অনেক সময়। এখন নগদ নগদ পয়সা নিল না, কিন্তু এই বংশের লোককে যদি আমরা বিচার সালিসে যদি আজকে জিতিয়ে দিই তাহলে এই বংশের লোকের আগামীতে আমাদের কাজে আসবে, সেটা ঘুষ নয়? সেটাও তো ঘুষ। আর ওই গরিবকে যদি বিচারের জিতিয়ে দিতে গরিব আমার কি কাজে আসবে? কোনো কাজে আসবে না, সময় দু চার পাঁচ হাজার টাকা ধার দিতে পারবে না। আর এই বংশের লোকের একটু যদি ফেভার করি আর তার পক্ষে যদি বিচারটা করে দিই তাহলে 10-20-50 হাজার টাকাও ধার খরচ দিতে পারবে মাঝে মাঝে, এগুলি ঘুষ। মুনাফিক বললো যে ইহুদিদের কাছে বিচার নেব, ফাত্তা ফাতা আলা ইয়া কিয়া কাহিনান ফি জুহাইনা। তারপরে দুইজনের সমস্যার সমাধান কিভাবে হলো, দুইজন দুই দিকে টান দেয়, একজন বলে চলো মোহাম্মদ সাল্লামের কাছে যাই, আরেকজন বলে জানা চলো ইহুদিদের কাছে যাই, শেষকালে বলছে না কোনোটাই না হবে না, তাহলে কি করবো? চলো একজন গণকের কাছে যাই, জুহাইনা বংশের এক গণকের কাছে বিচার করতে যাবো। হয়তো কোনো মালদন কোনো বস্তু নিয়ে ঝগড়া ছিল, যেটি বলছে আমারও বলছে আমার, ধরেন একটা মোবাইল নিয়ে যদি ঝগড়া হয় আজকাল, হ্যাঁ এই আমারও আমার, এরকম ধরনের। তো গণকের কাছে গেলে কুফুরি আকিদা তখন ছিল এরকম, আজকাল অনেক মুসলমানের গণকের কাছে যায়, চুরি হয়েছে চলে গেল হাত দেখাইতে, হ্যাঁ চলে গেল সে ওই কি পাবে, হ্যাঁ চাল পড়া খাওয়াবে, আমাদের চাল পড়া খাওয়ায়, যে চুরি করেছে তার মুখ শুকিয়ে যাবে আর দাঁত একেবারে চাপ চেপে ধরে নেবে আর চোর ধরা পড়ে যাবে, এগুলি করাতে যায় এদের কোন ইসলামে গায়েব জানার কোন চাবি কারো কাছে নেই, যে কে চুরি করলো চোর ধরা পড়বে ইসলামে এই তরিকা নেই। তা ধর্মের নাম দিয়ে এক শ্রেণীর মোল্লারা করে তারা গণক, তারা মোল্লা না, হুজুরও না, মাওলানা মৌলভিও না, মনে রাখবে তারা গণক। যে গণকের কথা নবী বলেছেন ফাকাদ কাফার বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গণক হচ্ছে আল্লাহ রসুলের উপর যে নাজিল হয়েছে বিধান কোরআন তার সাথে কুফুরিকারী কাফের। জি গণকের কাছে বিচার নিয়ে গেল জুহাইনা বংশের, ফায়াতা হাকাম এলাইহি, দুইজন পৌঁছিল ওখানে বিচার নেওয়ার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটি সম্পর্কে আয়াত দ্বারা জানিয়ে দিলেন, কি জানালেন, আলাম তারা ইলাল লাযিনা ইয়াজউমুনা, প্রথম আয়াতটি, তুমি কি দেখেছো নবী, মানে ওদের সম্পর্কে জানো, তোমাকে জানিয়ে দিচ্ছি, ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইহি, তাদের ধারণা যে তারা তোমার প্রতি ঈমান নিয়ে এসেছে, অর্থাৎ মুনাফিক, মুনাফিক দাবি করে কি যে আমি মুসলমান হয়েছি, ওমা উনজিলা মিন ক্বাবলিক, আর আপনার পূর্বে যা নাযিল হয়েছে তার প্রতি ঈমানের দাবি করে ইয়াহুদি, ইউরিদুনা ইয়াতাহাকামু ইলা তাগুতি, এরা বিচার ফয়সালা নেওয়ার জন্য পৌঁছে গেল কোথায়, তাগুতের কাছে, গণকের কাছে, তাগুতের একটি তাফসীর গণক, গণকের কাছে, যে গণক বলতে পারবে যে এটি কার, এই মাল সামানটি কার, গণকের কাছে বিচার নেওয়ার জন্য গেল। ওয়াকাদ ওয়ামেরু আইয়াক ফরু বিহি, অথচ তাদেরকে আদেশ করা হয়েছে যে কি করবে, তাগুতকে অস্বীকার করবে, ওয়ায়ুরিদু শাইতান আইয়ুদিল্লাহুম দালালাম বাইনা, কিন্তু শয়তান এদেরকে সুদূর ভ্রষ্টতায় নিয়ে যেতে চায়। এই ছিল এক হাদিস যা তাফসীর ইবনে জারিরে রয়েছে হাদিসটি। তৃতীয় হাদিস, এই আয়াতটি সম্পর্কে আরেকটি শানে নজুল বর্ণনা করা হয়েছে, তাহলে এই হাদিসটি হচ্ছে শানে নজুল, এই আয়াতের যে আয়াতটি গত সপ্তাহে তাফসীর করা হয়েছে সেই আয়াতের শানে নজুল, যেন সূরা নিসার আয়াত নম্বর 60, তাই না,
আর আরেকটি শানে নজুল বর্ণনা করা হয়েছে, শানে নজুল মানে বুঝেন কেউ, আয়াতের শানে নজুল মানে কি, কারণ আয়াত যে নাজিল হলো তার কারণ বা প্রেক্ষাপট। হ্যাঁ জি, কারো কারো ওয়াকিলা কেউ কেউ বলেছেন নাজালাত ফি রাজুলাইনি ইখতাসামা, দুইজন ব্যক্তি সম্পর্কে এই আয়াতটি নাজিল হয়, আলোচ্য আয়াতটি কি, ইখতাসামা যাদের ঝগড়া হয়েছিল, ফাকাল আহাদুহুমা তাদের দুইজনের একজন বলেছেন না তারাফা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরা দুইজনই মুসলমান, একজন খাঁটি মুসলমান একজন মুনাফিক, মুনাফিক মানে ইসলাম প্রকাশ করে কিন্তু অন্তরে তার কপটতা ছিল, একজন বলে না তারাফা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লামের কাছে বিচার নেব যে খাঁটি মুসলিম, যে বলছে আল্লাহ রসুল আমাদের মাঝে রয়েছেন, আল্লাহ রসুল সাল্লামের কাছে বিচার নিয়ে যাবো। وقال الاخر অন্যজন বলল ইলা কাব ইবনে আশরাফ, কাব বিন আশরাফের কাছে, কাব বিন আশরাফ ইহুদিদের নেতা ছিল, কাব বিন আশরাফ ইহুদিদের নেতা ছিল, এবং এই ইহুদিদের নেতা মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বড় কষ্ট দিত, মানসিক কষ্ট, সাহাবাই কেরামদেরকে কষ্ট দিত, সাহাবিয়া সাহাবাই কেরামদের স্ত্রীগণকে কষ্ট দিত, কিভাবে তার কাছে গায়িকা ছিল, বেশ কিছু গায়িকা, বড় পয়সাওয়ালা লোক ছিল, পুঁজিপতি মদিনার, সে গায়িকা রাখতো আর তাদেরকে দিয়ে নাচ গান করাতো আর কবিতার গান পড়াইতো, যে গানগুলি করতো গান গাইতো সেই গানগুলি হতো নবী করিম সাল্লামের কুৎসাই, নবী সাল্লামের আজওয়াজ মুতাহারাত বিবিদের কুৎসাই, নবী সাল্লামের মেয়েগণের কুৎসাই, নবী সাল্লামের সাহাবি সাহাবিয়াত মহিলাদের কুৎসা কুৎসা গাইতো তাকে। নবী করিম সাল্লাম খুব পরেশান হয়ে গেলেন তার এই কুৎসার কথা শুনে, যে গান গাইছে আর লোকজনকে শোনাচ্ছে কুৎসা, কারণ মানুষকে এমনি গান দিলে যে কষ্ট হয় তার চেয়ে বেশি যদি গানের ছলে যদি কুৎসা গাওয়া যায় তাতে বেশি কষ্ট হয়, বুঝেন না, বুঝেন না, এটা বুঝেন না জি। এতে এমন এক সাহিত্য আছে গানে বা কবিতায় যে কবিতার ছলে আর গানের ছলে যদি কাউকে কষ্ট দেওয়া হয় ওতে বেশি কষ্ট হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বললেন উহজু কুরাইশ, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা নো মুসলিম কবি, ইসলামিক কবি ছিলেন, তার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি মাঝে মাঝে মেম্বার রেখে দিতেন মসজিদে নববীতে, মেম্বার রেখে দিতেন আর বলতেন মেম্বারে চাপো আর তুমি কাব্য রচনা করো কবিতা বলো। একবার বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান বিন সাবিতকে উহজু কুরাইশ, আমার বংশ যে কুরাইশ জালেম কাফের যারা আমাকে বিতাড়িত করলো নির্বাসিত করলো মক্কা থেকে, তাদের হেজো করো, হেজো মানে কুৎসা বয়ান করো, তাদের দোষগুলি তুলে ধরো, কবিতার ছলে দোষ ত্রুটি তুলে ধরা কোনো বংশে, এই কাজ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আদেশ করলেন হাসান বিন সাবিত কবিতা পড়ার জন্য প্রস্তুত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবলেন আমি তো কুরাইশের একজন, আমি তো কুরাইশ বংশের, হাসানকে জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় কয়ফা তাফালু বি, আমার সম্পর্কে কি করবে যখন কুরাইশ বংশ ধরে বলবে যে কুরাইশ বংশ এইরকম এইরকম এইরকম, যেমন এরকম রোগ আছে সব দেশে আছে, বাংলাদেশের কিছু কিছু ডিস্ট্রিক্ট আমাকে নাম ধরার দরকার নাই, কিছু কিছু ডিস্ট্রিক্টের এক শ্রেণীর ভাইরা রয়েছে নাম ধরে ডিস্ট্রিক্ট ধরে এলাকা ধরে অমুক ডিস্ট্রিক্টের লোকেরা এইরকম একবারে পাইকারি হারে, অমুক অঞ্চলের লোকেরা এইরকম পাইকারি হারে, যে পাইকারি হারে বলেন সে এলাকার সৎ লোকেরা আছেন নেক লোকেরা আছেন তারা কষ্ট পাবে না, আপনার কথা শুনলে কষ্ট পাবে কি পাবে না, অবশ্যই কষ্ট পাবে। আর 71 পরে পাকিস্তানিরা এরকম, এই কথা আমরাও শিখেছি, পাইকারি হারে পাকিস্তানি এরকম, পাইকারি হারে সিলেটি এরকম, পাইকারি হারে নোয়াখালী এরকম, এগুলি হচ্ছে রোগ আমাদের, এগুলি হচ্ছে জাহিলি যুগের প্রথা, জাহিলি যুগের কথা, প্রত্যেক অঞ্চলে প্রত্যেক দেশে প্রত্যেক জাতিতে ভালো আছে মন্দ আছে, তো কুরাইশ বংশ ভালো আছে, কুরাইশ বংশ থেকে আবু বকর সিদ্দিক উমর ফারুক তারা মুসলমান হয়েছে, এমনকি সাইয়দুল মুরসালিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশ বংশের, কিন্তু কুরাইশের মধ্যে জালেম আবু লাহাব আবু জাহাল কুরাইশ উতবা শাইবা রাবিয়া বড় বড় কাফের জালেম জি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুৎসা তো গাইতে বললেন কবিতায় কিন্তু বললেন কাইফা তাফালু বি, আমার ব্যাপারে কি করবে আমাকে কেমন করে বের করবে এই কুৎসা থেকে, কুরাইশের কুৎসা বললে আমাকে তো কষ্ট হবে, যখন কুরাইশের উপর আক্রমণ হবে কবিতার দ্বারা, তখন হাসান বিন সাবিত কি বলেছিলেন, বলেছেন ইয়া রাসূলুল্লাহ আসুল্লুকা কামা তুসাল্লু শারাতু মিনাল আজিন, আপনাকে এমন করে কুরাইশ থেকে প্রশংসা করে বের করে নেব
যেমন যদি কোনো চুল পড়ে যায় আটায়, সানা আটাতে যদি চুল পড়ে যায়, সানা আটা থেকে চুলটা যদি টানা হয় তো সামান্য পরিমাণ আটাও কি চুলে লেগে থাকে? থাকে না। বুঝতে পারলেন না? পারলেন না। আটা সেনে দেখবেন একটা চুল ফেলে দেবে, তারপরে চুলটাও তার সাথে সেনে দেবে, চুলটাকে তারপরে বের করবেন, একটু আটাও চুলে লেগে থাকবে না। হ্যাঁ, শুধু চুল বেরিয়ে আসবে, আপনার আটাতে কোনো লস হবে না, মাইনাস হবে না। হবে কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন, হাসান মিসা, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এমন প্রশংসা করে টেনে নেব কুরাইশের মধ্য থেকে যে আপনি একবার ক্লিন হয়ে পরিষ্কার হয়ে বেরিয়ে আসবেন, প্রশংসিত হয়ে, মুহাম্মদ মুহাম্মদ হয়ে প্রশংসিত হয়ে, আর কুৎসা হবে শুধু কুরাইশ কাফেরদের। এই কাব বিন আশরাফ যখন খুব এইরকম মানসিক পীড়া আর কষ্ট দেওয়া শুরু করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাত্রে বললেন, মাল্লে কাব বিন আশরাফ, কে আছে আমার সাহাবীদের মধ্যে যে কাব বিন আশরাফকে আজকে শেষ করে আসতে পারবে? কে আছে এরকম মর্দে মুজাহিদ? মাল্লে কাব বিন আশরাফ, মুহাম্মদ বিন মাসলামা দাঁড়ালেন, আরেকজন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, না ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে রাত্রে সময় দেন শুধু, আজকে শেষ করে আসছি। বড় নেতা আবার কেল্লার মধ্যে বাস করে, কেল্লা বুঝেন তো না, দুর্গের মধ্যে বাস করে, দুর্গের মধ্যে ঢুকে তাকে বেরিয়ে আসতে হবে। জি, ফজরের আজানের পূর্বেই সাহাবি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ, খুশখবরি, সুসংবাদ যে কাব বিন আশরাফকে হত্যা করে চলে এসেছি, আলহামদুলিল্লাহ। এইরকম ছিল ঈমান সাহাবাই কেরামদের। ইসলাম মুসলিমদের কষ্ট দেবে, ইসলামের শত্রু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেবে, মুসলিম মহিলাদের নারীদের নির্যাতন করবে, কষ্ট দেবে, আর সে বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে পৃথিবীতে? না, মাল্লে কাব বিন আশরাফ আছে, কে কাব বিন আশরাফকে হত্যা করার জন্য মর্দে মুজাহিদ? জি, এই কাব বিন আশরাফ নেতার কাছে বিচার নেবে, আরেকজন বলল, সুম্মা তারা পাইলা উমার, যাই হোক নিষ্পত্তি হলো না, মোনাফেক বলছিল যে কাব বিন আশরাফের কাছে, ইহুদির কাছে যাব, আর যে মুসলিম ছিল সে বলছিল যে নবী সাল্লাল্লাহু কাছে বিচার নিয়ে যাব, শেষ পর্যন্ত সুম্মা তারা পাইলা উমার, উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে বিচার নিয়ে গেল। এই মোনাফেক ভাবলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি বিচার নিয়ে যায়, তিনি রাহমাতুল আলামিন, আর তার কাছে তো ওহী আসে, ব্যাপারটা তো বুঝে নেবেন, আর তার বিচার তো সঠিক হবে, তো আমি তো জিততে পারবো না। মোনাফেক ওমারের কাছে যায়, তোমারের কাছে কেন সে যাবে? ভাবছে যে ওমার আছে, তার কাছে ওহী তো আসে না, আর আমি এমন ভাবে বাকপটু হয়ে বলবো কথাবার্তা যে ওমার রাদিয়াল্লাহু তাআলা রাগী মানুষ, তিনি তখন আমার কথা বিশ্বাস করে নিয়ে ফয়সালা করে দেবেন, জিতে যাবো, এই আশা নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে। ফাযাকারা লাহু আহাদুহুম আল-কিসসা, তাদের একজন ঘটনাটি বর্ণনা করলো, ঘটনাটি বর্ণনা করতে গিয়ে বললো যে দেখেন, বরং আরেকটি বর্ণনা রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই ক্ষেত্রে তাদের সমস্যা সমাধান একটি দিয়ে দিয়েছিলেন, কিন্তু মনোপুত হয়নি, তাতে খুশি হয়নি সেই মুনাফিক, বলে ঠিক আছে আল্লাহ রাসূলের কাছে তো এরকম বিচার হলো, তবে এক কাজ করা যাক, একটু ওমারকেও দেখে নি, আপিল করি, সুপ্রিম কোর্টে ফিরে এসে হাইকোর্টে যাবে। বুঝতে পারছেন না? সুপ্রিম কোর্টে ফিরে এসে হাইকোর্টে যাবে বিচার, আপিল করা তো বুঝেন না, আমাদের সাথে আপিল হয় না কেসের, হ্যাঁ ওপের আপিল হয়, এর নিচে আপিল করার জন্য আসছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ফাযাকারাল্লাহু আহাদুহুম আল-কিসসা, ঘটনা কিন্তু সেই মুসলমান শুনে দিল যে দেখুন, ওমর বিচার কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, কিন্তু তার মনোপুত হয়নি, তাই বললো যে যাই একটু ওমরের কাছে যাই, আর আপনার বিচারটা একটু দেখে নি, তাই আপনার কাছে এই বিচার নেওয়ার জন্য এসেছে। ফাকাল লিল্লাযী লাম ইয়ারযা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারের উপর সন্তুষ্ট হয়নি, মন খুশি হয়নি, যাই ওমরের কাছে যাই বলে চলে এসেছে, তাকে জিজ্ঞাসা করলেন কি আকাজালিকা, ঘটনা কি সত্যি যে তোমরা আল্লাহ রাসূলের কাছে বিচার নিয়েছো, তারপরে আমার কাছে বিচার নেওয়ার জন্য এসেছো, ঘটনা কি সত্যি? সে বলল কালাম নাম, হ্যাঁ, ভালোই কথা তাহলে তো, আমাকে বড়ই মনে করছো, ভালো, যদি শয়তান ঢুকে থাকতো, শয়তান যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে না পালাইতো, তাহলে তো খুশি, আহাল্লাতে আটখানা বলে না, খুশি, যারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার তাদের পছন্দ হয়নি, আমাকে কত বড় বিচারপতি মদিনার মনে করে আমার কাছে বিচার নেওয়ার জন্য এসেছে। আজকাল যারা তাগুতি বিধান অনুসরণ করে তারা ওই রকমই,
আরে অমুক পার্টিতে তার হইলো না, আমাদের দলে চলে এসছে, দেখো ওই দল থেকে জিতলো এমপি হলো আর আমাদের দলে ঢুকে পড়েছে, কত খুশি। যতই বাতিলে থাক না কেন, এক দল থেকে আরেক দলে, এক বাতিল থেকে আরেক বাতিলে, এক গর্ত থেকে আরেক গর্তে যখন আছাড় খেয়ে এসে পড়লো, তো কত খুশি আমাদের দল বেড়ে গেছে। কারণ এদেরকে শয়তান গ্রাস করে নিয়েছে। আর উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে শয়তান এত ভয় করে, যদি জানতে পারে শয়তান যে উমার কোন গলি দিয়ে আসছেন, তাহলে শয়তান আরেক গলি দিয়ে পালায়, অন্য গলি দিয়ে পালায়। দেখেন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ঠিক আছে থামো, বাড়িতে ঢুকে তরবারি নিয়ে আসলে ফাযারাবাহু বিসাইফি ফাকাতালাহু, তরবারি দিয়ে এমন আঘাত করলেন ফাকাতার সাথে সাথে দ্বিখণ্ডিত করে হত্যা করে দিলেন উমর রাদিয়াল্লাহু তাআলা। আর বললেন এখানে হাদিসে হাযা কাযাউ মান লাম ইয়ারদা বিকাযায়ে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ফয়সালা হচ্ছে ওই ব্যক্তির ফয়সালা, এই বিচার হচ্ছে এই যে খুন করলাম হত্যা করলাম, এটি হচ্ছে ওই ব্যক্তির ফয়সালা, ওই রকম লোকের বিচার যেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচারের উপর রাজি হতে পারে না, সন্তুষ্ট হতে পারে না, যে আল্লাহ রাসূলের বিচারে রাজি হলো না সন্তুষ্ট হলো না, তার বিচার হচ্ছে তলোয়ার। এই রিওয়ায়েতটি সম্পর্কে মুহাদ্দিসিনদের দ্বিমত আছে যে এটি ঠিক না ঠিক নয়। যারা বলেছেন ঠিক নয় তারা বলেছেন সনদের দিক দিয়ে একটু আপত্তি আছে। তাছাড়া কি করে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন মুসলিম বিচার নিয়ে আসলেন, হত্যা করে দিলেন কি করে, এইভাবে তারা এটিকে হাদিসটিকে যাইফ বলতে চেয়েছেন। কিন্তু যারা বলেছেন যে হাদিসটি সহি এবং হাদিসটি সহি, যেমন ফতুল বাড়িতে হাফিজ ইবনে হাজার রহমতুল্লাহ হাদিসটি সনদকে সহি বলেছেন, আর এটি তাফসিরে রিওয়ায়েত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, দুররে মানসুর তাফসিরে, তাফসিরে তাবারীতে বর্ণনা করেছেন, মুজাহিদ তাবেঈ বর্ণনা করেছেন এই রিওয়ায়েতটি। তারা বলেছেন যে না, দুইজনে মুসলমান ছিল না, একজন মুসলমান ছিলেন আর আরেকজন মুনাফিক ছিল। মুনাফিককে হত্যা নবী সাল্লাম করতেন না, কিন্তু মুনাফিক যদি তার কুফরি প্রকাশ করে দেয়, মুরতাদ হয়ে গেল, তখন আল্লাহ রাসূলের বিচার অমান্য করে অন্যের কাছে বিচার নিয়ে যাওয়া, এটি মুরতাদ হয়ে যাওয়া। আর মুরতাদের শাস্তি ইসলামে কি? হত্যা করা। এই জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করেছেন। যদি করে থাকেন তাহলে তার ব্যাখ্যা হচ্ছে এইরকম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকদের নেতা আব্দুল্লাহ বিন উবাই তাকে ইচ্ছা করলে হত্যা করতে পারতেন, হত্যা করেননি, সারা জীবন সে বেঁচে থেকে এবং শেষে মারা গেছে, এমনকি জানাজাতেও হাজির হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করলেন দোয়া করতে, যখন তিনি ইস্তেগফার করতে চাইলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করলেন, সূরায়ে তাওবায় রয়েছে, ইন তাস্তাগফির লাহুম সাবঈনা মাররা ফালাইয়াগফির আল্লাহু লাহুম, এই মুনাফিকদের জন্য যদি 70 বার করে তুমি ইস্তেগফার করো, আমার কাছে মার্জনা কামনা করো, আল্লাহ ইবনে উবাইকে মাফ করে দাও, মার্জনা করে দাও, গুনাহ খাতা মাফ করে দাও, লাইয়াগফির আল্লাহু লাহুম, কখনো আল্লাহ রাব্বুল আলামিন মার্জনা করবেন না, ক্ষমা করবেন না। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তেগফার থেকে বিরত হয়ে গেলেন। তো তাহলে এই লোকটিকে হাদিস সহি বর্ণনা করতে পারি, কিন্তু কেন হত্যা করলেন উমর রাদিয়াল্লাহু তাআলা, এই জন্যই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচার অমান্য করার কারণে সেই ব্যক্তি কি হয়েছে, মুরতাদ হয়ে গেছে। আর মুরতাদকে হত্যা করা ফরজ ইসলামী শরীয়তে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন নেক আমলের তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে তার নাযিলকৃত বিধান মোতাবেক জীবন যাপনের যেন তৌফিক দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানবরচিত বিধান থেকে বেঁচে থাকার, সতর্ক থাকার এবং অন্যকে, অন্য মুসলিম ভাইদেরকে সতর্ক করার যেন তৌফিক দান করেন। আমিন ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।